بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। وآتينا موسى الكتاب وأيدناه بروح القدس وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله العظيم قال الله تعالى في شان حبيبه وتعظيم رسوله الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলাল্লাহ মুহাম্মদ মুস্তফা নূরুন আলা নূর শাহে ইনসু মালক জিন্নু ফরিহু সালাতুন ইয়া রাসূলাল্লাহ রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা আকরিমনা ওয়া লা তুহিননা আতিনা ওয়া লা তাহরিমনা ইয়া যাল জুদ ওয়াল ইহসান। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি ওলামায়ে দীন ও মিল্লত, বিশেষত আর অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আইজওয়াম, অত্যন্ত আদরের এবং দোয়ার যুবক ভাইয়ল, ছাত্র
স্নেহর ছোট ভাইয়ল, ছোট বাস হল, পর্দার আড়ালে মা ও বইন হল, বাজার ও পেশাজীবী ভাই সব, দোয়ানোর বিক্রেতা ক্রেতা, সর্বসাধারণ মুমিন মুসলমান, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি বেগুন হইর আলহামদুলিল্লাহ। সালাত ও তসলিম পেশ করি আল্লাহর হাবিবুর শানে বেগুন হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লই দোয়া করি, গুনা লই আসছি, আল্লাহ তাআলা গুনা মাফ করি, সওয়াব লই বাড়ি যাবে, তৌফিক দন বেগুন হামা। তো ওয়াজ ও রঙ্গিলা আমি কই গিয়ে গোড়া দুনিয়া হেদায়িত নিয়ে তো ওয়াজ খুব হম। আর যারা ওয়াজ করি তারা মনে করি যে মানুষের হেদায়িত দিতাম যাই, কিন্তু গারাঙ্গের ফিসা বুঝো রহমতুল্লাহ আলাইহির যোগ্য হতা আছে তো বড় জরুর হতে যায় ওয়াজ করতে যাবে মানুষের হেদায়িত নিয়ে তো না যাইস, তুই নিজে হেদায়িত নিয়েতে যাইস। হুজুর তানা দুনিয়া তো নিল্লে করে চলে গিয়ে দেয় আজি হুজুর তানার নামে মাদ্রাসা মক্তব বাজার গাঁট রোড, আর আদার সামনে যে কুটি টিয়া দিই রোগ্য রোড নিজের নামে দিন না পারে, নিজে দিলি আরেক সরকার আইলে বললে এরা আর একজনের নাম দেয় এলিয়া নয় না নাকি নয় যে, কিন্তু তেরা জিন্দগিত পয়সা ন দে তো তেরার নামে ব্যাগি নর্স আর আল্লাহ আল্লাহ করি গিয়ে আল্লাহ দূরে রেখি ওই তারা নিজের লাই করি গিয়ে আরো জানায় সিদ্ধ করে উল্টে দিই। আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দিনের কথা হর শেষ পর্যন্ত মানুষের দেহাত দিই বেড়ে বাঁধা দেওয়া যাইতো না, বিয়ন বিরি রে ফারুক গবুতুরে তিন বছর বন্দি করে রেখি অবসর নবীরে জেল দিয়ে তিন বছর, নবী সাল্লাল্লাহু ইসলাম বাদ তুন হান তো ন দেয় এত নহনে কিছু আর আসতো ন দেয়, আব্দুল্লাহ বিন মাসউদ তুমি ফুসল্লো আজার তোমারা কেন করে চলতে হদ মা আকাল না ইল্লা ওয়ারা ফসারা আর গাছর ফাতা ছাড়া আর কিছু খাইন্য ভারি শাল খায় ফাতা খায় হদ আর ফেহানা সল লাদিন না গিলবি মানুষের ফেহানা নো আছে হস্টন বদ্দাস্ত করে কিন্তু শুধু দিন উল্লাই হজরত ফাতেমা তুনেই হইতে যে অসুখ ই রক্ত শূন্যতা অল্প বছর দুনিয়ার তুঙ্গে ইউই ওই যে আলত আছেন দেশ রক্ত শূন্যতার কারণে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম এডন বিজে মা খুদি জো আছিল ও আর আবু তালেব আছিল যে আলত বাই ফুতর ন সারে বাইরে অনর কতদিন পরে খুদি জো দুনিয়ার তুঙ্গে ইউই আবু তালেব দুনিয়ার তুঙ্গে ইউই আবু তালেবর ক্ষমতা আছিল মা খদিজার টিয়া আছিল দোনার নবীর সহযোগিতা করবে আবু তালেব যতদিন আছিল আরবের মানুষ হল হন নেতায় রসুল উজু চোখ ফাগাই নাও চাই চাই নাও পারে এই আবু তালেবর ভাই ফুত মা খদিজার টিয়া যতদিন আছিল এতদিন দুনিয়ার হন সমস্যা মা খদিজা গড় ডে স্থান দেয় দোনোজন এক বছর উত্তর গেই মক্কার মানুষ হল বেয়াদবি বেশ শুরু করে দিই কত মুরব্বী দুনুয়ে গেইই এখন আর মাথুন্য কি এক নাই আর আর দেশে তিল লেড়া ফেলে গর উদ্দি সরানা না সরে ইনে তো আসিল ইও আসিল সাম্মু দিও তাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে এডিয়ার মানুষ কেন আর হেদাই নৌ ফানলা আয় একখানা গম জাগাজ যাইছে আই যেটা ফল ফল আর হয় গাছপালা আছে মরুভূমি ন আর অতিল্লে একখান জায়গা আছে তাই এটা আরব দেশের নাম তরমুজ বাকি হয় বড় মজা সবুজ শ্যামলা ইয়ে ন জাইরে এক গিসর জমিদার বাড়ির ড্রয়িং রুম এর ফিসদি বই রই তো মানুষজন যাতে বেগুন গেইই জমিদারি বে তিন বেই তারা বড়ুয়ার নাম আব্দুই আলী ইবে ফুসাল্লার দৌবা তুই এত সুন্দর মানুষ ফিসদি বই ঠিক ন মাতর মানুষ বেগুন গেইই তুই কিল্লে ঈশ্বরে তু হন বারে হড়ে হন আর বারে মক্কা সরি হন মক্কা নি যে হন ফুয়াক গই নতুন করে নোয়া দাবি করি রে দিন প্রচার করার দে নবী বলে হদ ফুয়াবে তুই নি হন হদ ওই যে আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হদ তুই কি উদ গরে ইশো দে হদ আই গো গাদাত গরে সিদান ওয়ার গে আছে যাই দেবে না হারাস আর ফালিক কে ফুয়া হতে গাদাত ঘুরে ঈদ বাজিবের তাই পয়গম্বর বানান্য হিরগম আল্লাহ তোমার উগ্র বালা গরু দিন ফেললো না তুমি পয়গম্বর হইলি
আইস কিলো আরাদ দেশ দৃশ্যের সর দিবে রে নেতা না হয় ফাজার সরে দিবে রে কে হয় দে ই খেলা এত পুরান খেলা হত ঋষ্যের সরি কি না তৈরি চুরি করি এলেও কি সরা করিব ফাজার সর হামগুড়ি হেলিবে নেতা নয় ডাহাতি গুড়ি হেলি বেশিরভাগ নেতা ইকের কথা বলতো না আর ইকে একখানা কাছে ইকে ইকে জানে গোড়া দুনিয়ায় কি দিল্লি এত আসিল হতে তুমি গাদা সারা আল্লাহ তোমার পয়গম্বর বানাইল এত বড় ফাওয়াত দিই বলে হত তুমি কে গাদার দূরে ইয়ো আর পয়গম্বর বানাই বললে তুমি এতিম সারা আর কি আর না ফেল দিন আল্লাহ এত বড় বড় মানুষ আছে ইতার আরে পয়গম্বর না বানাই তোমার কথা কে উনি না তোমার গিলে পয়গম্বর বানাই আল্লাহর পয়গম্বর শুধু জবাব দেয় আল্লাহু আলামু হাইসু ইয়াজালু রিসালাতাহু হদ আল্লাহ পয়গম্বর হার বানাবি বোট দিন বানাই আমি আল্লাহ তে যারে গমলাই ফের বানাই দে বোট দিলি পয়গম্বর নয় ভাই আরোগ্য হতে তো আল্লাহ হতা হনু হনু বিয়া দেবি ন হনু বিয়া দেবি হদিয়েন তো না বুঝিলাম যে হ তুমি পয়গম্বর হইলে তো আল্লাহ হতা হন বিয়া দেবি আর নই যদি এন হতা হদ হয় তাহলে ইয়ো বিয়া দেবি দে আর আট দিলে মানুষে তো আল্লাহ হতা হইন এরকম এত সুন্দর মানুষের আল্লাহর হাবিবুর হয়তো তোমার হামেডা নবু তুমি জিএম বুঝি এসছো তোমার আর পয়গম্বর মানতাম না সাসা সোলা বেয়াদিপ্য হতা আল্লাহর হাবিব হয়তো তৈলে আয় এড়া সিদি মক্কা তন্দা কেন হব নিদন ইয়ে কা গোপন রাখুন ইতারা হয়তো ফলিরে উনলার সৈয়দ ফলিয়ারে জোরলার ইতারা মানুষ গো ফাটা দিয়ে মক্কা থরা এড়ায় হামনাভারি এড়াই শাঁড়া এড়িবে ষষ্ঠ ক্যাং করে দে ভাই গুরু ওই গুন্ড ভুয়া হটটা ঠিক করি হয়তো থোড়া বেগুনে হংসান মেজি ইডুর হংকল আরত বাঙ্গি দে তু ফাতল মানুষ হিবে যাইবে সমন মেজি গাতে খনমিকা না মারিবি আন্ডু হইতে নিসুর মিকা ট্যাং এত জোর জোর ফাতল মারিবি দি জিন্দেগিল আর খনমিকা জাইন্দে পারবান দিনের কথা হইন্দে পারবান ফঙ্গু বানাই দিবি আর জিমিন্দ দুড়িব হইন্দে পারবান আল্লাহর হাবিব হযরত যাই দিবেন হারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু লইরে জন গুয়ে তুম সাইদে সাইরে মিক্কা তুম ফাতর মারদ দে আন্ডু হইতে নিসুল মিক্কা যাই দিবেন হার আছে বুঝি ফেলে রক্ত থর বড় মৌজদ জোতা দোনান পা মুবারক হলো লাগি শেষ পর্যন্ত জোতাই ধরেন না ফারে রক্ত মৌজাই ধরেন না ফারে টপকে নিচের মিকে পড়ে যায় তুইসা আল্লাহর হাবিব তো লম্বা ফরিয়েছিলেন ইবে সিরিরে দুনো ঠেঙ্গন নিজে বেড়াইয়ের বাঁধে ফেলেন আল্লাহ হযরত যায়েদ ইবনে হারেসা হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতার অনুর ভঙ্গ করে ফেলাইবো ইতার সিদ্ধান্ত লই রাইছে অনুর শেষ কই দিবেল্লা অন তারা ধরে কেন ফারো দুদন গো না ইয়ন না আর দুধ দিই না যত আস্তে একটু এত মারিব অন তো সাইডে বসে বেড়া কিল্লে পরে রাসূলের রক্ত ভরি যোগ কই আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতন দে যায়ে তার এক ফোঁড়া রক্ত আমি এড় ফেলাইতেতাম না বেকিন আর তো মুসিল হওয়া পরি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসিকে লওয়া পরে খোদাই পয়গম্বরের রক্ত যদি তাইফের ময়দানত থাকে পরে কিয়ামুল লত খোদা এর কহরত গজব দিব ইতা লাই পয়গম্বর রহমাতুল্লিল আলামিন কেন বদ্দেশত কই তুমি এর রহমত গজব হইব আদি ইয়া রাসূলুল্লাহ অনুর ইল্লে বি ইজ্জত করে ই ফরিজ দুনিয়া তো শেষ যোগ্য না হদি ইতার আল্লাহর দিন মিকে নয় তে ইতার ফওয়াসাত আল্লাহর দিন মান ইতারে ইতা লেবুলে আই নিজের রক্ত হাসিল দিনই মানুষ হলো রক্ত দুনিয়ার ফরন বড় মারাত্মক জিনিস এই জমি নাট্টিং নয় বড় কহরার গজব এই সমাজের মেজে আর উন্নতি নয় এই সমাজের মেজে ভালোবাসানো তাই এই সমাজের মেজে আল্লাহর রহমত হন সমতার নত আল্লাহর পয়গম্বর লম্বা হতা দুমুরি দুমুরি রুইট্টু গুই ইয়ান আসিল যে সাইবার বাগান মক্কা শরীফের মানুষ আঙ্গুর বাগান তুইটু দে ফোয়াগ্গো আইর এক গলস আঙ্গুরের রস দিয়ে এত সুন্দর মানুষ রক্ত পর দেয়
আল্লাহর হাবিবে আইরে ইন হাইয়ুন হাইরে ফুয়াবের ফিজাল্লাহ তো তোর নাম আদাস নয় না হদয় আর নাম আদাস অনেক আর নাম জানো হথর বাড়ি ইনুস আলাইহিস সালামের বাড়ি রেডা নয় না নিনি আপ নয় না হদয় আর বাড়ি রেডা অনেক ইনুস ছিলাম হদা আইও পয়গম্বর ইনুস পয়গম্বর পয়গম্বর হাস পয়গম্বর খবর তা সুবহানাল্লাহ হদা এডির মাইশে তে ইন মানে হদি মানে বেল্লাই আল্লাহ তাআলা আর ফাটাই দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অত্যাচার সারাটা জীবন আল্লাহর পয়গম্বরের তো মনত আছে মাইশে সিদ্দিকের দিন হন দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ যুদ্ধ যে হস্ত ভাইয়ন জীবনত ইল্লা হস্ত আর হনমিক্কা ভাইয়ন না হদা আয়েশা অহুদর হস্ত আর তো মনন নাই কিন্তু তাইফ যে হস্ত ভাইলাম আজ জিন্দেগির মিজি ফোরিবার মত হন এক মুহূর্ত আর তো নয় আই হস্ত জিন্দেগির বলিন না পারে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই হস্ত আল্লাহ তাআলা বরদাস্ত করে নাও পারন যিনি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই দিয়েন হস্ত বলি বেল্লাই আর ইয়ার মাত্র এক বছর ভিতরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ বিরগন আর রাসূল অন আল্লাহ হস্ত ভাইয়ন দিয়ে নাই জানে অনে আল্লাহ দুঃখ ভাইয়ন দে মাইর হাইয়ন দিয়ে নয় জানে অনার নদহির যে এত বড় হাজ বিরগন আল্লাহ আইয়েন রুৎকুশিয়ে গিয়ে গুই আগামী তো নন দুঃখ শাসে যেবে গুই আর রাসূলুল্লাহ আয় আর অনর দুঃখ নদ্যুম ইতাল্লাই যে খোদা আল্লাহ অন এত হস্ত বদেশ তো কইলেন আয় অনর লাই গাড়ি ফাটা দিম আজ জিব্রাইল রো ওয়ার ফাটা দিম অনর লুইয়াই বেল্লাই আগামী বছর অনর আর রানি বেল্লাই আয় ব্যবস্থা কইজম অন হস্তর কথা বলি জন গুই আল্লাহ অনর দা হই যেবে গাল দা ব্যবস্থা এই যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেল্লাই যে ব্যবস্থা করিগন ইয়ানোর নাম হদ দেখি মেরাজ বুলি যাইবেন লে খদিজার দুঃখ বুলি যাবেন গই আবু তালেবের দুঃখ বুলি যাবেন গই নিজুর ওহদ ইয়েস তাইফ দুঃখ অন বুলি যাবেন গই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেইলি মালিক দেইলি হনুগ্য মানুষের দদ দেওয়ানি আর সম্মানের ব্যাপার আবার ওলে যদি গাড়ি ফাটাই দিয়ে দেয় আর সম্মান আবার একবার যদি নিজুর একান্ত মানুষ ফাটাই দিয়ে দেয় একান্ত ব্যক্তিগত আর সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ এত সম্মান দিয়ে দে আল্লাহু আকবার হযরত জিব্রাইল আলাইহিস সালামের ফাটাই আল্লাহ তোর হুতুন অকল তুম দ্রুতগামী গাড়ি বোরা করে ফাটাই সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন উম্মে হানির ঘরে আছিলেন আবু তালেবের মাইফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম জিব্রাইল আলাইহিস সালাম আইরে আল্লাহর হাবিবের ডাক্ক দাহি তুললি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আর ফাটাই দে আমি বোরাক বাঁধিয়ে গি অনরে নিবেল্লাহ হই সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়িরে ওজুবা নাইয়ন দুরে হান নস ফিরগ যাইবে সমান মেজে তালা মারগ তারপরে যাইরে বোরা কর সামনে থিয়েন হনেকখান জায়গা যাইবে সমান মেজে ওজুবান নান দুরে হান নস আর না শূন্য যদি ওজুবা নাই অন বাইরে অন দয় ফতন মরি গেলে শহীদ জীবন আর শূন্য তেলতে তালা মারি জমে আর দেশে মেজে হতে আল্লাহ সৌদ করে ইল্লাম ইয়ান হইলাম কি স্যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানুষ গাইছে উঠলো ইরা রাসূলুল্লাহ দেখা করে হত কি ঈদ করে একটু আইছো যা হত ওড়ত করে হত ওট খড়ায় আদা আল্লাহ সরব করে এরি দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন্দিস কালহা সুম্মা তাওয়াক্কাল আলা আল্লাহ কইলা আল্লাহ সরব করে দর করে বান তারপর আল্লাহ সরব থ আর নইলে তুই যদি আল্লাহ সরব করে এরি দিও সরাইয়া হোদ আল্লাহ সরব করে আলো জেবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম আর ইয়া নবী সুন্নাত ওজুবানার তাফসীর ইবনে কাসির ফইলাম দা আজিয়ে মেহরাজের ঘটনা সাইদ দি এটা দেখ দি বোরা কক্কল তুল লড়াউ আল্লাহ ফাটাই দে হন্ন অক্কল তুল লড়াউ হাদা আল্লাহ তুম বলি নাই দিনা হাদা বলিও ফাটাই তো সাইল বোরা কর হাঁদা নিলে বা ফাটাই নিও ঘর দে হদ কিয়া হদ বোরা কি বিয়ে যে তুই নি দে
হলমর খসখসানি নিজে আর সময় আল্লাহ তুলি নেদে আল্লাহ তালা রে রসুল্লা সাল্লাম আখরি জমানার পয়গম্বর বোরাকত করি আল্লাহ মেয়েরাজ আনিব এই দিনই তো বোরাকি দে হানাফি না সারে দিয়ে দে রসুল্লা তো কম ফিডুর তুলি না হয় এতদিন হানা হইতাম নয় আর এটা লইবে আল্লাহ তালা বাসি লিয়েছে রসুল যে একটা সামনে গিয়ে বোরাকে নাচা আরম্ভ করি জিব্রাইল হতে সিনেন যে হন নাচার দেখিলে হতে হ্যাঁ খুশি নাচির দি আল্লাহ বেগুন রসুল চিনে ও দাবু জাহালে না চিনে দে গাছ বাড়ছে আর মাছে ফরমাল চিনে তো মানুষে না চিনে দিতে কিনে দে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোয়াইও নেয় জিব্রাইল আমিন বৈশন বোরাক শব্দ বেশি তো বরকন উত্তম বরকন হতে বিজলি দে ইক্কা মাইল্লে আবার হঠাৎ যাই বোরাকি বই ইল্লে দে এক কুলা ফেন বাইতুল মুকাদ্দাস এক লাভ হে বাইতুল মুকাদ্দাস দি এটা যাই রে তিন জিব্রাইল দেহের তো হনিকে বাঁধানোর জায়গা নাই ফাত্তর একখান আছে ডন মিকে ইয়ানো রেললে মল দি ঠেলা দিয়ে দু গোড়া ফলো গিয়ে ফেরাস্তার ঠেলা তো এটা উত্তর রসিকলায় বোরা করে কি মাথায় রে বাইরে আল্লাহ এগুলো সুন্নত হয়ে দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এডে নিয়ন এতুন আবার এসকেলেটার দি বোরা কারে না যায় বোরা গিয়ে দেবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আর কি গিয়ে দে এসকেলেটার এখন রসুল এনে একরাই তুবু তুর বাইতুল মুকাদ্দাস জাতলায় দে মক্কা শরীফ তো ছ মাস ই বে গিয়ে একরাই তুবু তুর আবার আল্লাহর আসমা আল্লাহ গিয়ে এতু বেগে 27 মান গুড়ি আবার অদ অদ আই সাদ দে সালো লরে পানিও গড় গেছে বিছানো গরম আছে আল্লাহু আকবার এত সম্ভব সময় ইয়ান হই উদ্দে বহুত লড়া লড়া ইমানদারো ইমানে তো গে ইউ হদ এতদিন আবু জাহাল তারা হই দিন বিশ্বাস নাও করে দিয়া দে দিবে সুমানা দে এলে কেন ইত্তার নাউজুবিল্লাহ কাফির গিয়া বল মুসলমান দুর্বল মুসলমান এ মেরাজ গঠন উনি আল্লাহ আল্লাহ ইতেল্লাই গোড়া দুনিয়ার বড় বিপদ হইল দি অতিভক্তি কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সারা মা লই বাপসার ওই খ্রিস্টান অল বিপদ থরি হদিবে যে এত মা সারা ওই বাপসারা তো ফোয়া নয় যে এত বাপসার ওই উদ মা দিয়ে ই নিশ্চয় এবার বাপ দুনিয়া যাতে কে নেই এবার বাবা আল্লাহ এটা লাল্লার ফোয়া হওয়া না হুজুরুল্লাহ বাজে কি শিরক জাহান্নামে গি উজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর ইহুদি হল আল্লাহর ফোয়া হই বাজে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে এক কুরাইতে বাইতুল মুকাদ্দাস তুন আল্লাহ আল্লাহ দেখা করে আবার ফিরে ইয়ন এনে থালা লরে হুজুর ফানি গড় গিয়া ইয়ন কেন হইতে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মানুষ ন ফানলার ইবে কেন আর কিছু ফানলার আল্লাহ আল্লাহ কেন বিশেষ সম্পর্ক আছে ফানলার এনে সুরুদ দুটি দুনিয়া ছাড়াই দে ফানলার এই সমস্ত তালবিতাল মাথা বুতুর গলে বুদে আল্লাহ তাআলা ফইলে সাথে থাকা সুবহানাল্লাহ যে আছে সুবহান মানে দুনিয়ার কে নো ভরে দিয়েন জাফারে কে নো ভরস কে বাতি নো ইতাল আমার নাম সুবহান আই ফারি হদাল্লা কে নো ভরে হদ সুবহান দে ভরে দিয়ে রে হ তু সুবহান নাকি হদ তোরা বেগুন আদ সুবহান আই আরে গো ইতাল আর হনা খজলে আসছে যদি লিখে হয় সুবহানাল্লাহ আল্লাহ হদ রসুলুর লগে দি দুনিয়াত কে ভেক্তো না আইনো সালি এত রুড়ু উড়িতে না মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস চলে যেতে না আমি খোদা লই যেতে গুম হবে কেন হবে আমার নাম সুবহান আবার মাইনছো হবে দি বে কেন কিছু নয় ফাংলা এবে হন ঈসা আলাইহিস সালামের নাম খোদার ফোয়ানি খোদার হন বিশেষ সম্পর্ক নি নাকি খোদার অধ্যক্ষ ইতে লাল লাইন ওয়ার ওয়ার আবার হদ আসরা বিআবদিহি আই আর ফোয়ানো সানো আদন্য খোদানো আর গোলামর লাগিয়ে দি সুবহানাল্লাহ হারে গোলামরে এরা আব্দুল মানে উদুয়া রুন আব্দুল মানে শরীর তাহলে রসুল সপন না যায় গোড়া শেতনত গিয়ে দে সুবহানাল্লাহ আব্বে ফুরুয়া যেন পয়গম্বর আল্লাহ
দেখবো আব্দুল হই দে, ওয়াজুকুর আব্দানা দাউদা, ওয়াজুকুর আব্দানা ইব্রাহিমা, আর পয়গম্বর আর গোলাম ইব্রাহিম রহতা স্মরণ কর, কিন্তু রসুলের নাম জিউন লইয়ে ইয়ত আব্দুহু হই, মুহাম্মাদান আব্দুহু ও রসুলহু, কলমা তৈল্লে তফসির দেইলাম তো জালালাইনিও তিপনি কসিলে তো দেইলাম, হদা আব্দুল উদ্দ আব্দুহু বেশ কম আছে, হদি কি হদা আব্দুল মানি হইল দি জিবে আল্লাহর লাই অপেক্ষা করে, এবার নাম আব্দুল হদা আব্দুহু মানি জিবে লাই আল্লাহ অপেক্ষা করে, সুবহানাল্লাহ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ অপেক্ষা করে, অনায়ন গাড়ি ফাটায় জিব্রাইল ফাটায় তেরি নবীর কো তাড়াতাড়ি ইয়ো আল্লাহ অপেক্ষা করে দেই তাল্লাই সুবহানাল্লাহ যে আসর আবিয়াব দেই হাজুক তো গিদা কেন পয়গম্বর কেন দামি পয়গম্বর জিব্রাইল আল্লাহ অপেক্ষা করে, এই পয়গম্বরের উম্মতই পয়গম্বরের আদর্শ গণ্য লাগে, সুলহাড়া নিলাদ গণ্য লাগে, এটা তে মেসি কেট বালা লাগে আজান দিত আল্লাহ হরাহি ফিরে ভাই সাড়ে দশটায় আজান দেয়া আসে গেলে মেনশান বন্যা করবে আজান দেয় আজান দিয়ে হতে সার অনাইয়ের হইন দাশা নিয়েছে আমাদের গরিবে সাড়ে দশটা বাজার তো না তুই আর হত সারি হর ব্যাটারি খুলে ফেলা আদি সাড়ে দশটা বাজে এই বাইজুল হটা বাজার দেখ তো বলি ব্যাটারি খুললে দে সাড়ে দশটা বাজে এই কেয়ামতের দিন পর্যন্ত যদি তাই দেয় হটা বাজিব ইয়ার তুন খেয়া ব্যাটারি নেই জান নাই দি গরিব জীবে আল্লাহর আসরি নেই আল্লাহ দুনিয়ার মানুষের হদ দুনিয়ার মানুষ আয় যে এত নবীর লই যে গোড়া দুনিয়ার হইত দি আয় গোড়া দুনিয়ার জীবন হইল দে গোড়া দুনিয়ার প্রাণ হইল দে আমার নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এবার প্রভাবে থরা সলব দে এবার ব্যাটারি বানা দি আয় ব্যাটারি খুলি লই যে গুই ইটা লাই ওজুর ভানে গরিকে তাহলে গরিকে তাহবি তালা লড়া তাহলে লড়াতে হবে বিছানা গরম তাহলে গরম তাহবি ইয়ার তো লড়িতে তিন ফোর হইলেও সাড়ে দশটা কেমত হইলেও সাড়ে দশটা বাজবে দিয়ে তো ব্যাটারি তুই আল্লাহর খেলা বলি বুঝছো নাকি তুই গান গাইলে ধরবো না আল্লাহর দন রসুলে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া খ্যাম্পি আদব মেরাও ছোট আল্লাহ এক সেকেন্ড লয়ে গায়েব নয় আল্লাহর পয়গম্বর নেক দে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা আছে সুবহানাল্লাহ তুই কিনা ইল্লে ফসা হতা হলি হদুজুর একটা গ্যাসের স্তর আছে বাতাসের স্তর আছে ইতার হত টেলিভিশন রেডিও তো আমরা চাই না খবর পরিবেশ সমত এত হাজার কিলো হাঁটছে এত ইতারে যাচ্ছে হদা এটা তো একদিন গরম শরৎ হত রইলে জিনিস রসুল একটা গেল কেন ইতালে বড় বড় মানুষ হলে আর গুরুত্বে মোস্তাক সাহেব তেনা তো আধুনিক হওয়া হাসান ভাই তারা আর বুড়ো মানুষ যারা আছে আর হয়তো ল্যাম্পুত ছুটতাম নয় স্যারাক ছুটতাম গুরো তো ভর না ফুটবেন না কেন কেন স্যারাক স্যারাক ভাই এলে ফাড়ি বিছে উড়ানন মিছে বিয়া গুণ একখান লইলে স্যারাক ছুটতাম আর মা বাপ যা তুড়ি যে তুই কেলা হাইতাম হদে কি হদে বেড়া আয় স্যারাক নিজে ওন দিলেও ফোরানো যাইব ইনে গুরুত্ব সতেন নেয় একক হদে কি ফোরানো যাতে দেশে মরে যাবে কি হদে দিলাম সাহ আবার দিলাম এলে যেতবার দিব ক্যাশ কি কিন্তু অন্যের ভিতর দিবে এনে না নোয়ানে এনে কিন্তু ক্যাশ ইক্কা থতা হইলে আবার ইক্কা যেই বিষয় আজ ইয়ান লাই নয় আয় হ্যাঁ নট্ট করিয়া নিলাম দে কিছু হতা হয়ে গেল
আল্লাহর পয়গম্বরই বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার হইলে লাগাইয়া ভাই এসকালেটর ইতুম কি এসকালেটর লাগাইয়া নে হদ্দুর এতলা এতলা মানে বইলে আসমান জিব্রাইল যায় মারে এই হন খোদা জিব্রাইল ওয়ার হন খোদা বাখির জামানার পয়গম্বর পাসপোর্ট বিষয় আছে না ইমিগ্রেশন ওর দিয়া সুবহানাল্লাহ হাদিসে তো আসিস বলে ড্রাইভারটাই না হদ খোদা বিষয় লাগে দিই তো আর পাসপোর্ট আর তো দিই তো ইতো লেগে এলাম দা আর আর খুলে দিয়ে হদ মারহাবা এনে সেলিট মারদ ভাই দাম দেখো নে হইলে তাহলে বুঝে যা দা আসমান তো একটা বিষয় সারা ইমিগ্রেশন সারা এটা যাইবার কোনো কুদুর নাই এটা জ্যান তেন কে যাইনে পারে জিব্রাইলের যাইতে না দে বিষয় লাগি না বুঝার লাগ দে হ্যাঁ উঠছি আল্লাহু আকবার উড়ি সাহায্যে হাদি বেরে সালাম কর রসুলের হাদি বেরে সালাম কর হজরত মুহাম্মদ তোমার আদিফিতা হজরত আদম ইতালে তোমার পয়গম্বর ব্যাগ গুণ লই এলে দেখ ওই কে গেল আবার যাইব আর দিল্লি যাইব রসুল খুদ্দুর গিয়ে তো সাইতে হসবো আইর কি আইর ও মারে এলে হসবো কেন এলে আত তো জিন্দেগি ন দে এলে হসবো তো জিন্দেগি ন ভাই জিব্রাইল হসবো এন হত্তু না ইদ্দে হদে ফেরওয়ানর দাসিয়ে কুয়াশা লইয়ে রে একখান দিব ওই সুলা সরদ দে এত হসবো ইদ্দে সুবহানাল্লাহ মুসলিম শরীফ তৃতীয় খন্ড সুলা শ্রদ্ধা ফেরওয়ানর দাসী দাসী হত দাসী সুলো চাইলে হসব হত খেয়েই দে হত দাসী তিয়া হজরতে মুহাম্মদ মুসা আলাইহিস সালাম রতি মেন্দার আছিল একদিন সুলা শরীফের সমস্ত থপ্পড় ধরে সিরে নিয়ে পড়ে গিয়ে গই ইতি বিসমিল্লাহ হই রে তুলে ইউদ্ধ ফেরওয়ানর নাই ভোগ গই দেখ কি হদে আর বাফন নাম নলই তুই বিসমিল্লা কিল্লে হলি দি হাতে চেয়ে অসুবিধা হই তাহলে বিসমিল্লা ন হই ফেরওয়ানর খোদার নামে হই আর নামে হ্যাঁ তুই তো তো ফেরওয়ানর নামে ন হ ফেরওয়ানর খোদার নামে আনা কই যে এন হই তো ফেরওয়ানর লাগা দি ফেরওয়ানা হদ তুই আর নাম হবি না ন হবি হজ এতন জানাস এতন হই মূল্য হইলো হই তুই তুম ভাল হত তো ফোয়াসা তো সব বেগম ফেলা দিই মনে হতো হতে ফেলাই দিও অজ্ঞ ফেলাই দে এনে ফুরি হইল আরোগ্য ফেলাই দিয়ে এন হইল আরোগ্য ফেলাই দিয়ে হইল হাস্য ফেলাই দিও অনেক বড় হলত জিবে আসিল ফেলি ফেলি ইবে যান তেলে ফেলাই দিত স্যার ইবে তুম আচ্ছা চা হইম হইম এই লেখা মন আর গুরু হল আর লই বেচ্ছ মাছ ই ধর আল্লাহ না ড দিয়ে দিয়ে জিব্রাইল দাও দেয় তি এই হদে এতক্ষণ পরীক্ষা ফাঁস করে গোস শেষ মুহূর্ত তুই ফেল না করিস আমি আল্লাহ তোর লয় আছি তোর হুয়া ফেলাই দিলি তক দেবে খান ঢুকি এই হুয়া যায় তো ফেলাই দিয়ে মাইক কে সাথ হুয়া হদ আমা আইও না এড়ু তুই তুই এন উদ্দ হইল আর এড়ু তো জান্নাত আছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতন দেয় এই ফোয়া দেই রে মাই এক মুহূর্ত আল্লাহ চিন্তা না করে ফেরওয়ান রতি মেন নয় মুসা আলাইহিস সালাম রতি মেন নি হদে সিরনি ফেলাই দিল দে থালজিন দিল ইন বাইজিল দে আল্লাহ ইন রে মেশকো আম্বর বানাই জান্নাত তো মাই ফাইবার আসুর কি দে অনে হসবো এম ফোন দেই আছে সুবহানাল্লাহ অনা হার ফোয়া হান্নাতে লাদ দেই বড় ডর ডর মানুষ দোজক যাইবি আর বোধ ট্যাংলার মানুষ দোষ করে যাইব এনে সেট হয়ে বই রয়ে দিলে বহুত মানুষ বৃহস্ত যাইব ফেরোন দাসী আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিব্রাইলের দরকি দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চৌথ আসমান পঞ্চম আসমান এলে লিজার বি ভাগ্য বিশে আসে না মুসল্লাহ দুধ কি বিশে আসে না মুসল্লাহ ইমিগ্রেশন চলত যাতে 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 একবারে সিদ্ধরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ হদিবে হত্তর হদাতির খান ফান ফান পাতা পড়ে গেছে সুবহানাল্লাহ মোটকা ফান ফান পড়ে
হজরত জিব্রাইল আলাইহিস সালাম লই যাই হদা ইয়া আর একখানা বেড়াই আয় হদা হড় বেড়াই আয় হদা লালির ভারত হড়ায় লালির ভারত হদিবে কি নাম ফৌরিবের নাম হদিবে লালদি হত আর হড় লই যদ্দে হদ ফুরবো পারে কি আছে নামাতন কা ফুক পারে কি আছে দে ইয়ান লই যদ্দে আমরে ইয়ান না ও মারা এডে বুতু সার দে বিরিয়ানি আফেল আনার আঙ্গুর কি তাজা তাজা দেইলে ফরন দেই তুই যা অন মক্কা শরীফ যারা গেই এডির খেলা দেইলে ফল ফল হইছে কি মানুষ এইলে সুন্দর আর খেলা তো হাসারা মাসারা ইতার খেলাই কি দি মানে হন হবো ভাই জিন্দেগি তুকু দাঙ্গ দেইলাম দাই খেলা বুতুলা উদ্দি যে খেলা হইয়ে খেলা আহার দেশত একজন ফোয়া লইরে বাজার যা রৈদ দেখুন এই রৈন্য হদবা যে আজ এতে বেশি রইতে হবে ফোয়া খেলার নান হদবা আয়ুগ হাইম তৈলি তারা হদ ফোয়া খেলার না তৈলি আল্লাহ সাদ রসুল্লাহ সাল্লাহ ইসলামে মানুষ হট্টায় ড দি বালা বালা হানা আছে কিন্তু হাত দে নালার ফোঁসা ফোঁসা জিনিসই কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দেখকন না হদিন দেখকি হদি মানুষ হড়িয়ার হদি না অনর ফাটি নাউজুবিল্লাহ মিন্না হার ফাটি অনর ফাটি মুসলমান তুই লে বালা হানা ফেলাই না নালার পানি কা হার ফসা পানি কা ফসা হানা কা গন্ধ আই থাই না ফরি ইউনি লে গালক দেখে না হার কেনে হদা আল্লাহর পয়গম্বর মানুষই নন নসিন অন ফাটি অনর মুসলমান অনর অনুরতি মেন আছে আল্লাহর রতি মেন আছে কিন্তু দোজকি মানুষ হানাইলে হাবার তো হদে কিল্লে হদে ইম বেগম বিয়েওয়ালা মানুষ হদে নিজের পবিত্র বৌতাই রে নিজের পবিত্র স্বামীটাই রে ইউন লই তারা সংসার নগরে ভিতরে ভিতরে কুহাম গুড়ি ভারত তো হানা হাই আসল হানা ন হাই ইতালে আল্লাহ আজ নিয়ামত গমিন বাদ দি রে ইতার আর ফোঁসা হানা হাবার তো দুনিয়া তো ইল্লা ফোঁসা হানা হাই দিন সতর্ক হয়ে যাও বিয়ের ফরও মানুষের নাই ফজন নজর দেওয়া কিনলে বিয়ের ফরও মানুষের ফজন নজর দেওয়া কিনলে আল্লাহর পয়গম্বর লালদি ফাল দাহে আনার দে হাদি আর রাসূলুল্লাহ ইয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইন ফার হাঁদানি দে হাঁদানি হড়লি জর দে হাঁদা অনর ঢাকা কাশিমপুর কারাগার লিজে ইন দেখে না আল্লাহ সাইদি মানুষ হরটা ও গগ্গাই ফেরস্তলে এতর হাতর একটা মারে মাথা সুসুর গেউরি গেল আবার ফেরস্তা হরটা ডাক্তার আছে তে ইনসুলে টিলে দি ঠিকঠাক করে আবার গুড়িয়া গই আবার গুড়ি আসতে সুসুর গে আবার আনি আবার ঠিক করে আবার আনি ইলে মারা তা সবাই ঘুরে ঘুরে দে জিব্রাইল ইউন হন মন হাউলাইয়া জিব্রাইল ইউন হন হদি ইউন অনর ভাটি হদি ইউন ক্যান ভাটি দে হদে মুসলমান তো তুই লেখা মারে হদি মাথা বুতুরে তো গুম দেখতু নি আর অলসতা দেখতু আজান দিল নোয়াং ন দেখতু মাথা বুতুরে ইতালে মাথায় বিল্লে করে ভাড়ার দাল্লা আজান দিলে উড়ো না নাকি আর একখানা গুম যাওয়া মাথা বুতুর নোয়াং ন আছিল মাথা বুতুর অলসতা আছিল মাথা বুতুর শতান আছিল ইতা লাল্লা হদ শতানি বাইর করি বেল্লাই আইলা মাথা ফাটাই দি লাগাই দি এত লম্বা হাদিস হাদিস তো আর নাই মেরাজের হাদিস বিরাট দূর লম্বা ইন হইতে গেলে রাত যাই বুঝি আল্লাহু আকবার আর এক মিকে গিয়ে হদ এবার ডাহা কেন্দ্রীয় কারাগার ফোন লিজি লেগি রসুল সাদে ফেড়া তর্স ফতর্স ফ্যাট বিরাট ফ্যাট মুখ গুরুয়া নান রুটি ছুলেন না ফ্যাটা তর দেখা যাক দিন এলে সুলে উতুর আল্লাহ আল্লাহ এনে সুলে তো নইনে ঠেলি রে মুখ পর্যন্ত আনে বাইরে উদয় রে এই সময় আবার ভিতরে কেটে লাগে জিব্রাইল ইউন এত হষ্ট হদ ইউন অনর ভাটি তুই নাই লে হষ্ট কে ভার হদ সুত খা হে ইরে এতিমর হদ গালব তো গলাই ইলদে ফেড় উতরে ইতে লে ফেটিবে নান রুটি সুলন না নগি গদি
শুদ্ধির ভ্যাডিবে বড়াইল দে আল্লাহ তাআলা যেই ওইন গলা ইল ওইলিবে তোনার বাইরেতে নজর দিয়া আইরে ফাল্লাই আবার ঠেলি রে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের কথা হলে বেউ দূরে আইরা আবার বাইতুল মুকদ্দাস আবার হে এক্সিট বিশে লাগাই আবার বাইতুল পয়গম্বর বে কোনো বুঝতে দেড়ে সুবহানাল্লাহ কি অনেকে এত কি এত মন তৈতে রে আগেই রসুল্লা সাল্লাহ ইসলাত সালাম নওয়াজ সরি গিয়েল পয়গম্বর বে গুনলে নয় ইয়ার হাদিসের দ্বারা প্রমাণ নট আগে যদি যাইতে দয় থলি জিব্রেল তার পরিচয় করা দিয়ে আনা বুঝতে পারে ইতাল লাইশ সমস্ত তফসির জিন সহি তফসির ইনু থই দে রসুল্লা সাল্লাহ আলাইসালাম আইবে সঙ্গে নামাজ সরি গিয়ে পরিচয় করা দিয়ে আনা বলা নওয়াজের কথা আমরা জানেন মূসা আলাইহিস সালাম কে হই আল্লাহর হাবিবরা কতক্ষণ গিয়ে কিল্লে হবার গিয়ে ইন তিন আই নজারি কে পয়গম্বরের দূর উড়ে লই জনের হারন কে একখানা করে হন যাই আর আদম আলাইহিস সালাম হদি ইমামতি আজি আই ফেয়ে পারলাম মূসা আলাইহিস সালাম হদা আই সারা আর কে না ফাইবু ইব্রাহিম আলাইহিস সালাম হদা আই সারা আর কে ভাইতো না জিব্রাইল না মারে দিয়ে তকবীর তকবীর দিয়ে তো বিয়নি কে কে স্যার আল্লাহর হাবিবরা হদা অনর আল্লাহ ইমামতি করতে হই সুবহানাল্লাহ সৈয়দুল মুরসালিন দে বুঝে ফেলে দিয়া মুসা আলাইহিস সালাম হাঁদা আরম্ভ করি আল্লাহ হাতে হাঁদর খেয়ে হাতে ফুয়াইবে উম্মত কেন অ্যাড হইব আমি এত হস্ত করে একটা উম্মত জোগাড় করে নিলাম ইতাল লাই হাঁদি দি সুবহানাল্লাহ রসুল পাক তো মুসা আল্লাহ তুমি মুসার হাত দেখো হাতে আমি মেহরাজ দেবে সমর রোজ মুসা খবর তো নড়ি নোয়াজের নিয়ত বেঁধে দেয় সমর দেখি আই সুবহানাল্লাহ তাহলে বুঝা যাত পয়গম্বর অল মরণের পরও কি করে আল্লাহ কথাবার্তই জিব্রেল তিয়ে রই পিসে সাহেব জিব্রেল নেই রসুল সাদা ও জিব্রেল তুমি আড় ওকে আড় খেয়া হদান বিশের মিয়াতে দুধ জাগা ইয়া তুন এক ফোড়া লইল বাকি না কেন তুই অনরে হদান আয়ের জেড়া এটা যেতে তুমি বলে অনফারি আমার বিশে লাগানি আছে আনি শেষ হদি খেয়া হদা আয় অজল লাশি দি রান পাসপোর্ট আসে নট ফর ওয়ার্ক কি লাইয়া দে অজল লাইছ দে এড়া অন্য হনা হাস গরি কইতে না হদি আর বিশের দুনি অনর বিশে ফুরব অনর লজ দেখতে বিন বলে আয় এড়া দেখতে তাম না বলি হই আল্লাহু আকবার আল্লাহ তো দানা ফাতা আল্লাহ যদিও তফসির নিজে একা নাই বেলা এরা কথাবার্তা আছে একবার আল্লাহর হাসে গিয়ে হতো হদ্দুর অকানা কাবা কৌসাইনে আল্লাহ দানা হতে থিরুল্ল দনুক যে দুতাই একদুর আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইবনে কসির ইবার মানে করে দে হতো দনুক মানে এলে হাতুর এলে বেহা গেলে কি না নয় দনুক না নয় হতো দুই দনুক মানে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ ইসলাতু আসসালাম আজাব উতুল্ল বলে হতো সুবহানাল্লাহ দুই দনুক মানে আকাশ বাতাস নক্ষত্র সান সূর্য মিল্কিওয়েত নানা ছায়া পথ মায়া পথ এখন যখন তুলনা নাই হয়তো এড়ে খেললো খেললো মারামারি কর না হদ না আল্লাহ খেয়ে তো মারামারি না করে সূর্য ডর বলে চাঁদরে খাই ফেলেন পারে রাই থালা বলি দিনরে খাইয়ের হালা করে ফেলেন পারে তারাই গুরক বরক উগ্র গর উদ্যোগ গণ ভরে এটা ওভারটেক করে গাড়ি এক্সিডেন্ট ন করে তোমার দুনিয়াত গাড়ি এক্সিডেন্ট আছে না নাই কত ডেলে কত জন্ম রহন হিসাব নাই এখন নিজে একখান এক্সিডেন্টও কে নাই কত আল্লাহ তো কিছু না বুঝির কত ফি ফলা কি আস বাহন এটা আল্লাহর হুকুমে যার যার দত্তাতে চলে এটা বেগুন আল্লাহর আইন মানি চলে কি মানি চলে অনবি অন দুঃখ দিন শেষ তো আল্লাহ হদা আগামী বছর অনুরাগ দুঃখ দেখতো না আয় আল্লাহ যে দূর হাজ করি কোনো মানে ইয়ে নল্লাহ খুশি হই মক্কা তার অনর রাখতাম না আগামী বছর মদিনা শরীফ নি অনর একখান রাষ্ট্রের মালিক বানিয়ে দিয়ে মাই সুবহানাল্লাহ
কির মালিক বানাই একটা রাষ্ট্রের মালিক বানাই মানুরা আগামী বছর যে সাম্রাজ্য কায়েম করিবেন মদিনা জিবার প্রেসিডেন্ট হইবেন এডো যদি আল্লাহর আইন চলন দয় এডো আর গন্ডগোল থাকতো না গোড়া দুনিয়া শান্তি হয়ে যাবে সুবহানাল্লাহ অনরিতাল লাইয়া সাইগল না নিদি মেরাজ রসুলিল্লাহ গো সমাজ কায়েম করে গেল নাকি না করে যেটা সন্ত্রাস নোয়াছিল ইফটিজিং মারামারি নোয়াছিল বেহারামও নোয়াছিল রোগী একবার রাজার ফুয়ার নাম বসছি হাই রে আর মুছে মুছে যাই গুই হতে কিরো তোর দর দি না হতে মন নাই তো দর নয় দাঁত মন তো ইয়ে না আগে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ কি দেখাইতো নি প্রাইমারি স্কুলের মাস্টার ট্রেনিং এ ফুটিয়ে মানে না হ পিটিয়ে আবার এমএড ফরাইতে গেলে সেটি আমি জাগু ফরাইটা নেই ইয়ে আরা শিক্ষক হতো আমরা তো ভরি না হইনি ভারি সুইজারল্যান্ড ভাড়ার দা ভাই আরা মাস্টার ফরি গিয়ে সুইজারল্যান্ড যাবি দি আইসিটি শিক্ষক তুমি বলে ট্রেনিং দিয়ে এই পড়ি হারণ জিবের পজিশন যে দূর এবার ট্রেনিংও এর দূর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈন্য পয়গম্বর উদর বেশ আমরা গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওরে সাইদ আসমান আল্লাহ দাহাই মালাকুত সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ হদিয়াত তো নয় হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওয়াজু কুরসি ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা হদাই বহুত সোনি ইবে ট্রেনিং এর দূর আছিল দিন ফিটিয়ে ইদ্দে বিএড এমএড পর্যন্ত আর রসুল ইবে হাই সাইয়েদুল মুরসালিন তো এবার আসমা আল্লাহ পর্যন্ত সুবহানাল্লাহ মানে গুস্তরস্ত কিনে ওটা রুটি টুটি মানে হা ভরি বুধে না মেহরাজ মানে বলে না মুসলমান মেহরাজ মনে করে দিবে মেহরাজ মানে আল্লাহ তাআলার তরফুতুন জবিন কেন সালাইব ইয়ান রাইন নাম রসুল রিতাল্লা লিগি দেওবন্দ রুগ বড় বুজুর্গ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় হিজ কি নাম গঙ্গুহি ইবে হাদ রসুল মেহরাজ গিয়ে দে আল্লাহরে দেখি হতে কেন আই আয় বুঝিন না ভাই আয় যদি একবার আল্লাহ রে ভাই তোমার জিন্দগি তার নাইতাম হাদি কে হতে আয় যাই আল্লাহ লাগ রে আল্লাহ ভাই গিয়ে তো আর কিল্লা ইরা না যাই ইদ্রিস আলাইহিস সালাম নয় তো নয় ইদ্রিস আলাইহিস সালাম রে যাতে আল্লাহু আকবার জিব্রাইল আলাইহিস সালাম হদি ইদ্রিস ইদ্রিস মানে দর্শক তো নিশ্চিত দুনিয়ার প্রথম লেখা শিখিয়ে দিয়ে মানুষ বেফানা শিখিয়ে দিবে এটা লাই এবার নাম গিয়ে দেখি ইদ্রিস দর্শক
হাতে তুমি লেয়া ভরা দুনিয়ার শিখে দেয় তোমারও তাল্লা খুশি হতো হইলে আর একখানা ইয়াদ দিতে হ না বাড়াইয়ে দেয় হদে আল্লাহর হর হদে আল্লাহ এবার একখানা ইয়াদ দেওয়া বলে হদ ইয়া তোর বালাম তো আই আজের এলে দি ফেলাই এটা যাই রেখা যোগাযোগ করতে হ তো হদে আই খ্যাং করে যাই হ তুমি আর বন্ধু মানুষ যেতে আত্ম সশত ফাঁকা আর ফিড়ু তুড়ো না ওরফানাহু মাকানান আলিয়া জিব্রাইল ফিড়ুত করি একবার আর গিয়ে তুমি তুই ইয়াই যে আজরাইল দেখা করি আই ভিতরে ঢুকি সাপ দেয় আজরাইল ইসলাম হতো আর বড় বন্ধু মানুষ হজরত ইদিরে চালাইছিলাম একখানা ইয়াদ বাড়াই গেল লাইসে দেয় হতে ইয়া হড়ায় হতে বাদ দিতি রই হতে আয় তো চিন্তা করি দি এটা আল্লাহ রকম আছে দেখ মারি গেল হতে আয় তো আরো যাই ইমকান করে চিন্তা করি দে না ইতালে হদ হদ ফাই তো হদিও দিচ্ছে তো এখন ফেলে দিও আল্লাহ মারি গেলে ইদি চালাইছিলাম রে আল্লাহ আবার জিয়াতা করি হদ ইদ্রিস তোমার আয় আবার জিয়াতা করিলাম হদ আল্লাহ ব্যস্ত না কা সাহেবের সুযোগ দিও না অয়াত তো নদিলে হদা ইচ্ছা সাহেব হদ জিব্রাইল একা ঢুকি দা হদ আবার লইসু জিব্রাইল ইসলাম যা তো দূরে গে রাইয়ে উবে জিব্রাইল বাইরে ইবে বাইর নয় হদ কি রে ভাই বাইর না হদ আয় আবার মুরগি তো ইকবাল ইসলাম এন্ড দি রিকনস্ট্রাকশন বই বে নিজিল হাত দে হত বুজুর্গ তো পয়গম্বর বেশ কমিয়ান সুবহানাল্লাহ আখিরে পয়গম্বরের মর্যাদা বাড়াই দে হত ইয়ান খ্যাং করি হত পয়গম্বর এড়া জানোর ফরো আল্লাহ হত তুমি তো এড়া আগি গই আজ যাইবে না হত আল্লাহ তোমার দেখি দে না কিন্তু আর উম্মত তো আই গসাই দিন নাও পারি ইতাল না তো উম্মত লই ইয়ে ফুরবি আল্লাহ হাল্লা গায় থাইত তিতাম নো আই উম্মত লই দেশম দি আল্লাহ আর আবার ফেরত দাও এটা যাইরো হার কথা নাও পরে আর কথা অন্য কথা না হলে ইতে লাইসে দেখ নয়লেও কিনতে তুই পয়গম্বরই নেন দে বিশেষত আল্লাহর পয়গম্বর সাইয়েদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষরে দেখাই দে আয় আল্লাহ প্রেমিক ঠিক আছে কিন্তু হাইল্লা গায় আল্লাহ প্রেমিক ন আর উম্মতুর দলে আল্লাহর গোসাই যতক্ষণ দিন নাও পারে এতক্ষণ পর্যন্ত আয় এটা থাকতাম ন তোর আল্লাহ আবার দুনিয়াতে আগিয়ে গেছি সুবহানাল্লাহ আল্লাহ কিছু নীতিমালা দিয়ে সৌরভ বনী ইসরাইল ইন ঐতিহাসিক 14 দফা আজি আসছিলাম দিন কিছু হয়ে গেল হওয়ার আর সময় নাই দুয়ো চার গোল এক নম্বর হর এক নম্বর মানুষ কষ্ট হয় মানুষ কষ্ট হয় কষ্ট এই নেন না হত দে উড়ে শুরু দিল্লি দেবেন দেখি আমাকে মানুষের একটা সীমাবদ্ধতা আছে আর এক সময় ইনশাল্লাহ হই দুই আনসার জ্ঞান হই এক নম্বর হইল দি ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার فتقعد مذموما مخذولا আয় আল্লাহর পয়গম্বর অনেক দুনিয়ার শান্তি জন অশান্তি দেয় অনুত্তন আফসোস আফসোস লার ভিতরে সুইট সুইট লার গোড়া দুনিয়ার মানুষ অনর জালার গোড়া দুনিয়াত অশান্তি হয়ে শেষ গিয়ে গই আয় অনেক দুঃখ শেষ করে দিতাম সাইড এই অশান্তির তোন মুক্তি ভেবের আর কোনো হারণ নাই যেই আল্লাহ জমিন বানাইয়ে যেই আল্লাহ মানুষ বানাইয়ে এই আল্লাহর আইন চলন রাখ পর্যন্ত দুনিয়া শান্তি হইবার কোনো উপায় নাই ইতে আল্লাহ আগামী বছর যে রাষ্ট্র হইবে আন আর কে হুকুম দাদা মানে নিলে সুবহানাল্লাহ
মাযমুমান মাখযুলা যদি গরম দয় ছয়লে বেজালো ছড়ি দিবেন রুই মাখযুলা আই অর্থগত তো বুঝলে তো মুয়াদ্দাসাব তুন আদে মাখযুলা মানে কি হদবা খাজুলি অনরে সুলকনে রে গোড়া দুনিয়া সুলকে বেদে খোদা রান্ন মানিলি ইককে ফদা না নানি দিছিল দিল ইনদি ডঙরে তাইব ইনদি দিল ইনদি ডঙরে তাইব দেবে দিন ইনদি বাসাইতে চাইলে ইনদি মরে যাইবি ইনদি মরতে চাইলে ইনদি বাজি যাইবি দিল লজি অশান্তি মরে যাইবি খোদা রান্ন ছাড়া আর কে রান্ন যদি এটা সালাত হয় আই পয়গম্বর ওনে এটা সাইজন এড ওই সালাইবেন দা আর হনা হাম নবরি দা আজ এই দুনিয়া দুনিয়ার অশান্তির হারনল দেন মাত্র আল্লাহর আইন রে বাপ মানুষ আল্লাহর জমিন আল্লাহ আল্লাহর আইন নেই উঠো আইন বানাই উঠো আইন বানাই উঠো আইন বানাই তোইলে আইন চলিব হাস ইয়ে মেরাজের এক নম্বর শিক্ষা এক নম্বর কি মেরাজ মানে রুটি কষ্ট না গরু ফল হয়ে যাবি মেরাজ আইন রোয়া মারে সল ফল হয়ে যাবি ফারম মিজে কুরো ফল হয়ে যাবি ও গরু গহ দিলে ফল কে সদাবা মেরাজ আইতে খালি হার গলার মিজে সুরি ভরা হন হবে বাঁচ আইন রে আল্লাহ দুনিয়া রসুল ওস্তায় মেরাজ গেহি আর আর হাই রে মেরাজ পালন গেল হদ্দুর বেশ কম হয়ে গেল মুসলমান হদ্দুর বেশ কম কি মেহরাজ সালন করতে আর মেহরাজও হইনি বলে সবাই মেহরাজ বলে আল্লাহ এক নম্বর হাজনি বিয়ারে তুমি বাইস্ত চাইলি দুনিয়া শতানোর শুল্ক নি তুমি বাইস্ত চাইলি এক নম্বর ফতকউদা মাযমুম মাখযুলা ওয়ালা তাজাল মা আল্লাহ ইলাহান আখার আল্লাহ ছাড়া আর কে হুকুম দাতা মানে না লবি খবরদার দুই নম্বর وَقَدَّرَ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا هُوَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আইন হন দিব ওয়াকাজা কাজা মানে কাজি দে তইলে খোদা যদি নিজে বিচার কইজে গুদয় ইয়ানোর বিরুদ্ধে আপিল করিবেলা আর হন কোর্ট আছে না হ নমাতন কা নাই তো এটা হার করত খোদা জি বে বিচার কই কজা কাজি রে বিচার রাই দে অনুযায়ী রে আবার এর আফিল করুন হটে কি আছে খোদা হদা এ কাজি রে বিচার রাই দিতে আর এই সারা দুনিয়া তার কেন মানানো যায় বড়া এটা অনুদান আর আফিল করিবে সুযোগ কত কোড়ার হড়ে মুসলমান কেন কথা বুঝতে দেরি হয় হদি কি ফুরা মানা করিবে না কেবে ফুরা বেড়া কন্ডাক্টর হন দরকার আছে না মাথা ঢুকাইতে হন দাঁত ঢুকাইতে হন কন্ডাক্টর লাভ বললেন কি বেল লাভ বললে হবে খেয়া আমার যদি বাস ও তুড়ুন দয় গোড়া শরীর হটবুত রাহা করিব বাস ও রাহা করিব বাদ দে হল দাঁত গেলে আর একখানা ডলি দিব শেষ করি এলাইব গাড়ি আর একখানা আইরে আল্লাহ হব দে উদুখুলু ফি সিলমি কাফা মুসলমান যাত তো ইয়ো ফুরাও গাড়ি মুসলমানের গাড়ি এনে উত্তর ঢুকি যাও গই ওলা তত্তাবিউ ফতোয়াতে শয়তান শতানের আরেকখান নৈদ্য বাদ দি দেইবা দেখি ইন্নাহু লাকুম আদুবুম মুবিন মারি রে তোমার হসপিটালে ফেটে দিবে আজ এই গোড়া মুসলমান জাতি ফুরে ইসলাম উত্তর না থাই রে বাদ দি আর বাদ দি ঠ্যাং ই বেগুনি তেল হসপিটালে আছে আর হসপিটালে যদি থাকে দয় ইতারা বালা বালা হানা হবাই না কেন হবাই হ নমাতন কওয়া অসুখে কি মলা অমুক উত্তন এক কেজি আঙ্গুল লছ নোড়া মোসাম্বিল তোরা বিয়ারে মেয়ে গজা কি গম গম জিনিস হাত দে বিয়ারে মেজার তিন ড দিদি কি ঘুরে ফুয়া গো হাতা বা আয়ের তুল গেলেন আল্লাহ আল্লাহ এই দাদার জিনিস এবার তো অসুখ হই দে হাত দে হাত জিনিস অসুখ হই দিবি ইন বেশি হাইব ইন অসুখ নহমা দিতে না নহাইলে হন কিছু আজিও আর যারা মলয়ল আছে দিনুর ও আনুসিত গরি এক জারার মানুষে হলা ফেলানার সবাই দে হারুনকে হইতারে নিয়েছিলাম বিয়ারাম হয়ে গিয়ে দিন কারা করে তলব দিয়া হাওয়াই এরকম গদ দেয় যে আতানে দিছিলাম বিয়ারাম হয়ে গিয়ে তো
বুজুর্গ মানুষ, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা ফরিকে আফেল দানার সাইনা নাকি গুতোতে ভাতর পাইয়া তাহলে আর গল্ল তোতা মন আল্লাহ বেশ মিলে না রসুল্লাহ বেশ মিলে একখানা চিন্তা করেছে। দুই নম্বর, আল্লাহ তাআলা মা বাবার খতায় না আল্লাহর ওয়ার আইনি পবিল ওয়ালি দেইনি। উফ, আজ সবচেয়ে বেশি দুঃখতা যে সমাজত পুরো মা বাবা আল্লাহর ফানা হন হন ফোয়াসে তো বুঝি তো বুড়ি ডাই দে গজবই হয় না আরো হুসাল্লালি তোর মা হড়ে গহরা আম্মা আল্লাহ তাই দে কি তোর আল্লাহ তাই দে কথা কত লেগে হ হতে কেন হইতাম হতে আয় আর মা আল্লাহ তাই দে হতাইলে হই সুবহানাল্লাহ বেশ কম আছে না নাই হতা আম্মা আল্লাহ তাই দে না আই আল্লাহ হতাইলে হ দোয়া বিল ওয়ালি দেইনি যতদুল্লে বালা ব্যবহার করা পরে দুনিয়াত যতদুল্লে সুন্দর ব্যবহার করা পরে যতদুল্লে সুন্দর হানা হাওয়া করে মা আব্দ বাপুর হাওয়া বাজার উত্তর তৈলে আমি মৌলা তুন্ন দিবি মারে দিবি মায় ডাহির বহুর দিবি হিতে সুরি গইল যে ব্যাঙ্গ নিয়ে আল্লাহ তাআলা এবে কেন সুবহানাল্লাহ আল্লাহ দা আর হুকুমুর পরে রাষ্ট্র পরিবেশ চলে গেছে মা বাবার কথা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়া বিল ওয়ালিদাইনি আল্লাহ এবে হল্লে দেখুন নি কেন দাম দি যারা সিয়ারান মিকে চাইলে হজর সওয়াব কি সওয়াব নাকি বউর মিকে চাইলে হজর সওয়াব দে হিতে বউর মিকে চাইবেলে মা বাবার মিকে না চাই আর কে কথা চলতো না ইয়া মা বাবা হতা হলে তোমরা বুড়ো মানুষ ইম বুঝতে না সমাজ আগুন না নাই দুনিয়া আগুন না নাই আর হয় হতা মরা না মাইটা কয় আর হত দে কেন জালিম আল্লাহ রগে ইন্টার হই আল্লাহর পয়গম্বর রহ দাও জন মা বাপ না মানে দুনিয়ার মানুষ হলে অনর উম্মত হল হন গই আল্লাহর আইনের পরে পরিবেশ চলিবে তো হার আইন লই মা বাপ জিয়ান হইয়ান বুলক শুদ্ধ মা বাপ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ খুদ দামি অত সকাল বেলা যদি তোর রাজি দেয় তোলে দুইজন জান্নাত কলা আর যদি আজিন না তোর নারাজি দেয় সারা রাত দুইজন দোজক তোলে কলা একখানা করে ফুটাই চিন্তা কর মা বাপ সেরার মিকে চাইলে অজস্র কেয়ার গর যদি মা থাকে অথবা বাপ থাকে অথবা দুজন বাঁচি থাকে কিন্তু মা বাবা সিয়ারজ রহমতর নজর চাইলি আল্লাহ তালা কবুলই দজ সব তোর মোল্লামত দান করিব আইসকিল্লা জান সিয়ানা ফোয়াসা আছে আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা তো সালাক ফোয়াসা আছিল ওয়াহটাই আইর আল্লাহর হাবিব তুমবু সাল্লার কল ইয়া রাসূলুল্লাহ ওয়াইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াত মাররা
যদি আয় তো 100 বার আর মা বাবার মিখে সাহিত্যের গুম ডেলি আল্লাহ তাআলাকে আর 100 সন্তান কবুলই দজু সব দিব না আল্লাহর পয়গম্বরে সিদ্ধকার মারি রহ নাম আল্লাহু আকবার ওয়াতিয়াবু তুই হতা কি হলি ওড়া গালো দেখি বাইর করলি আল্লাহ তো সব 100 সন্তান দিবের সময় কে তুন উদল্য দেয়া পড়বে নাকি কে তো উসল্য দেয়া পড়বে হার মিখে সাহালি দ্বিতীয় নম্বর মা বাপ মা বাপ মা বাপ মা বাপ নিজের ফুয়ার তো অসুখ হইলে দিল্লে হজ্জ করিবে মা বাপ ফুটলাই অসুখ হইলে হজ্জ করিবে যদি না থাকে হরজ বলি না বুঝিবে ফুজি বলি বুঝিবে কেন আয় খুম দিক দিয়ে দোয়া না মা বাপ হল্লা হরজ করে দিন আল্লাহ তাআলা হবে তোর হজ্জ গজনের দায়িত্ব আর তোর তোর ডর মানুষ করে দেওয়ার দায়িত্ব আর তোর যদি মা বাপ মোহাম্মদ করে দুনিয়াত বেয়াদ গুনাহ আখিরাত আল্লাহ আল্লাহ তাআলা শাস্তি দিবে লা জমা রাইবু কিন্তু মা বাপ হল বেয়াদ বিদের কি দে ইয়ো শাস্তি দুস্তি দুস্তি দে যাইতো আল্লাহ তুই এই বেয়াদ বি কইলি কেন রাসূলের ফতোয়া আর কের ফতোয়া নাও বাপ সাহেব এই না হজর ফুয়ার হদা আর কিছু ঠিয়া দেছ না নলি কিছু হান হইল দেছ না হদা আই সান নগরি হার হদ দে আল্লাহর পয়গম্বর সামনে বেহা মিক্কা মানুষ ইসলাম আজি ইয়ারে বেহা দেখুন নাই বেহানো আসিলাম আয়ু যু মানুষ আসিলাম আয় ফো আয়ু নরু যু গইতাম যাই নিজে বেহ গেই গু আল্লাহর হাবিব আতন সামরাইল্লা ফতানো আসিল বুরানো আসিলাম আমি অনর জওয়ান গইতাম যাই আয়রা বুড় হই গই গই আল্লাহর পয়গম্বর আয় ফৈশলা আসিলাম আমি তারার ফৈশলা গইতাম যাই আয় ফৈশা সার হই গই গই হালিয়ে রাতিয়া বুড়ি উবাসা তাইন ন ভরে হদ ফোয়ারে ডইল যাই রেখানা কিছু সোনা হদ রাইত বর একখানা উবাস থাক বেইন না ফজর যাই সাইয়ুম ইয়া রাসূলুল্লাহ আর কষ্ট হইল আয় তার মিক্কান ওয়াইস্তাম ফোয়া বি আদব তার মার জালা বদ্দেশ তো করিন ন ভরে দিয়া রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর সগদে ফানি আই গিয়ে গই আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতন ও দুনিয়ার যুবকল দুনিয়ার হন মূল ওর ফতোয়া ফেকাবিদের ফতোয়া ন মুক্তির ফতোয়া ন আমার আল্লাহ তাআলা মেরাজ নিয়ে যে দিন দিয়ে ইয়ানোর ভিত্তিতে আমি নবিয়ে সারা দুনিয়ার লাই ফতোয়া দিল আজি এতন তুইও তোর মা বাপ তোর দোয়ানো তোর মা বাপ তোরটেও তোর মা বাপ তেলে ফোয়াটে মা বাপ লইলি মা বাপ তো গুনা নবি সুরি গুনা নবি লভিলে তেলে তুই টিয়া হারে দদ দে তুই তোর বন্ধু হইলে খুরে জোয়ার ইত্তার তোর বন্ধু বউলে সারা দিতে রে হজ্জ করি রে তোর মা আদ্দ বাফল লাই তুই দুয়ো মধে শরীর তো ফানো কেন নিন্দে পারো আরেক কারণ আল্লাহ তাআলা এক নম্বর তো আল্লাহর গান্দর কি দ্বিতীয় নম্বর মা বাফর গান্দর আমরা তো হইন না বিসিএস এর বগুলুর ডক্টর আব্দুল্লাহ ইসলাম ইবে আবার বাংলাদেশের প্রেসিডেন্ট আছিল ডক্টর বদরুদ্দিন চৌধুরী রহসান এ আব্দুল্লাহ ইসলামের মা ইফা বিয়ে করাই দেয় আর আইডিয়ার প্রাইমারি স্কুলে হ্যান্ডমাস্টার হওয়া আল্লাহ ফোয়াতিনুও বাইরে আমেরিকা আল্লাহ দিয়ে দিনে আমার হাই যেতে তো সমনে নোয়াসার ইতাম প্রত্যেক জুমা তারে রাজিত শরত তো রাজিত যারা নোয়াস হদ থর ফিজে এক নোয়াস লাগে আম লাইতে লাইতে তো যায় আল্লাহ তো একদিন গাড়ি করে আর লিজের কি শহর আ হদে ওয়া আকো কানা করে খাওন যায় অন এত বড় সাদিক কে হল মানুষ খান হইলেন প্রাইমারি স্কুলের মাস্টার করি রে আব্দুল্লাহ ইসানুল্লাহ খান বদরুদ্দুজাল্লাহ খান অন রাত্রিতে আছে আল্লাহ অন রাত তত্ত্ব ফোয়া দিয়া দেখুন ডাক্তার ইঞ্জিনিয়ার এন্ড টেন দেখুন বাইরে তো সগুর ফানি ফেলে দিই তোকম ভা দে হ তুই আরো ফুরানা হতো মনত গই দিলি আহাদি কি হন না হদা আর বাপ যায় তেন থাকা লর হদা বেতন বেশি হম পাইতাম বেউনুর ফালিন ভিতাম কিন্তু মা বাপ মিকে খেয়াল রাখতাম হদা আর বাপ যায় তেন থাকা লর আর বিছানাত বই আছি হদা আর আপনার দুর্গি দেন করি সকরাত রাগ শুরু হই উদ্দে হদা আতি আর মুড় তুল তুলিন নে পারিস
আর আব্বার হতে অন্য তো কেন লাদ দেয় হতো না কিছু না লাদ তুই আনলে একা দোয়া গো সুরে আসে আর সে আরে কয়েক মিনিটের মধ্যে আনতা গেল গু আরে আল্লাহ আর বাপ সাইদি সগুর ফানিন দি ফোনাতে পড়ে যার গই হতা আর সে শতা হয়ে গিয়ে দে অবুত তুই দুনিয়া চিন্তা না করিস হনকি চললে না ভাবিস আমি মত পর্যন্ত তোর রাজি আসিলাম অবুত আর বাবুর এই হতায় আর দুনিয়া এই প্রাইমারি স্কুলের মাস্টারের দুনিয়া বলি মনে হতো আর হন কিছু আমল নেই মত পর্যন্ত তোমার বাপ আর বাপ আরো রাজি আছে কিনা বয় দিও তো বাপ যদি হয় তোর মত পর্যন্ত রাজি আছিলাম মা যদি হয় মত পর্যন্ত তোর খুশি আছিলাম বয় দিও দুনিয়া বয় দিও আকার হাদিস মেজিদ যে জঘন্য ঘটনা তিনজন মানুষ যাবে কুঁয়ারে গাত খুলগি তো বুতরি ফাহার হাঙ্গাল আই শুনে তিনজন বুতরে একটু গলই তিনজন গলে ইহতে জ্বর জোরাইছে উত্তম ভাতর একখানা আসিল দে ভারত সসরাই আইরিয়া মুকুট ফরি তিনজন হাঁদা আরম্ভ করি আর জন হতো হাঁদা দেখিলে তোরা বাজে না হাঁদিলে কি হতো আন্দিলে হনুমুন দেড়ে তোরা রাইদ্য হনে তোরা বাপ সাসা খেয়ে দেখি না এটা গলে ইজে হতো ন দেহে হয়তো বেশি তুমি বেশি আর আর আঁড়ত তো আইবু ন থানার তো আইবু ন হন গুম করে ফেলেই না হনে কি চাইবু দেড় আর কিছু চাইবু না এটা গুলি দেখে চাইবু না জানো না ইনকে হয়তো খ্যাং করতাম হয়তো জিবেই দেখি বের হস হারে হয়তো কি দিয়ে হই হয়তো নিজের জীবনে বালা আমল জীবন আছে ইন দেখেন আল্লাহ হদা কু তুই দুধ বেচো ছোটা পানি টানে দশ না হদা বাজে জিন্দেগি ন দি হতো তুই দোয়া গছ তার ফাঁড়া ঘুরবি তিনজনে আর তুললি اللهم انه كان لي والد وليا سبيه صغار اي الله تم ابا ফাসিল দে দুনো জন বুড়ো বুড়ো আর ফোয়াসা ছিল দে দুনো জন বেগুন গুড়ো গুড়ো দাঁত ভাষা দেখ কইল আল্লাহু আকবার انه كان لي والد আল্লাহ তো মা বাবা আছে দুনুয়া বুড়ো বুড়োয়া ওয়ালিয়া সেবিয়া তুম সিগার ওয়াসা আছে দেবে একদম গুড়ো গুড়োয়া ওয়ানা আরো আলাই হিমা দুজন আল্লয় আছিল আর ভাই অল্লয় নো আছিল আর সম্পত্তি যে তার মা বাপ বুড়ো গিয়ে গই আর আর আত্মীয় স্বজন বৈনুজ জামাই অলাই আর আর বাদ করি দে আর মেজ ভাইয়ে হয় দে আর দোয়ানিয়ান নদীলে আয় মাইনতাম ন বায়ু বে হয় দে জবিনিয়ান আর নদীলে আয় বাগন নাই শেষ পর্যন্ত বে অনুত্তম ফুসাল্ল অনর পরে আব্দুল্লা ভাই আত্ম ফুসাল্ল দে ওটা তুই এবারে নমাতর কে বড় ফইলের ফই রে ইতারা তুই ইয়ানিয়ান নইলে বাংন মানি বলে তুই কি হস অত দুল্লা ভাই আত্ম তোমান লাগতো ন আত্ম গর লাগতো ন জবিনও লাগতো ন যাত তুম জিয়ান লাগিয়াম বাগত দি ফেলন আর মা বাপ দু আর বাগত দি দিও ফুয়ার হয় না আর আলাই আই বেগুনের ফাইলতে ইথার আল্লাহ আয় থাকতে ও হালিপ তো আলাই হিমে হ্যাঁ দুধ বিয়ারি ফইলে সাত বাজার তুন যাই রুটি মুটি লই হানা পিনা লই দুধ খাবাই তো মারত দেয় বাবুরে তারপর বোয়ার হাসত তো বউর হাসাইছ খারাপ লাল দি আর মা বাবু গুম গে না জাগাই আবার আর মা বাবুর না হবাই আর ফুয়া সরে হাবাই আলা কদমাইয়া
রাজ্যাতে বাড়িয়ে গিয়ে আর ফোয়াশা ঠেঙ্গত ফরি হাঁদের আব্বারে তোমার আব্বা আল্লাহ ইদ্দ তোমার মাল্লাই হানা রায় দেও না আর এত বেশি বললে গিয়ে ঘুম জন্য ফেরত দেব আজ ঘুম নুমাই দে উয়া সো জ্বালায় আর আর হানা আর আর দেও না বউ হে তুই ইঙ্কি হারামি হাজ লাগাইলে ফর হানা ফর দিয়ে রে মা বাবুর গান মা ফর রায় দেও না সদাই আল্লাহ আয় তো জিন্দগি থামিয়ান কোনোদিন নগরী আজ 30 বছরত আর মা বাবুর হাবে বেড়া গদি আয় তো কোনোদিন বউফুয়ার মুখ নদী তুই আর এই পরীক্ষা ফিল করে নি তো এ আল্লাহ তালা এইভাবে গত গত হাত্তা থলা আল ফজর ফজর কি নদী আর ফুয়ারে ফুয়া সারা আনুর থরি হান্দা 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 ফজর ওইনি ফালতু জালিকা লিওয়াজিহিকা ইয়া রাব্বাল আলামিন ও আল্লাহ হাম যদি শুধু তোমার রাজে খুশি করি ফেললে গড়িতে আয় আজ ইয়ে পাত্তর ভরি গিয়ে মুকুন মিজি দুনিয়াত কে ন দেহে সরাইবার মালিক নাই দয়া করে তুমি আসমান নাম দেহি বান করি পাত্তর গান সরাই দিও না দোষ এসে গিয়ে গই পিডাডু গমু তাই আই রে সসির গেমি কই রে উত্তুন আর একদম ফাতরানি গড়র করে ভরে তিন বাগর একবার খালি হয়ে গিয়ে গুই সদা মা বাবা রুসিলে দিলি দোয়া করলে কবুলাই একবার কম ভক্তি হতা মা বাবা রুসিলে দিলি দোয়া করলে ন মা বাবার এখন মুখ দিয়ে দে ইয়ান রুসিলে দিলি দোয়া করলে কি দে দোয়া কবুলে দে ইয়া মা বাবার জিন্দগি থনা হানা ন দে এক বিরে ফানা ন দে মা বাবা মরে গিয়ে গিয়ে দে হাতে ওটা গরু হলে তো হসাই সাত দিনে পাথিয়ে দে আবার মা বাবা লাই আর জানো তোর বড় বাদ দিনি হাতে ইয়ো সালবো কিনিলে মা বাবা হেবে না আর হিন দে না আল্লাহর পয়গম্বর আল্লাহ ক্যাং করে জানাচ্ছেন যাক দেরি গিয়ে বেশি আর এক খোঁজন যাই আর এক কান হতা হই ওদের বেশি না হই কে হন আমরা বহুত বহুত আর এক কান তো অন্য দিবেন না না অসুবিধা নেই সলাতুনি ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মা বাবুর খুশি করতে বেশি না লাই এবার কিছু করে না পরে বুড়ো হইলে মানুষ বুড়ো হয়ে যাবি অন্য নিজের ফুয়া গো সানা বোর্ড থাকবে দেখবেন তো অন্য বুড়ো বাবা বাসা তো দাঁত নাই ইটা তো হাতে এই আর গো সানা বোর্ড দেখানো হাতে কিল্লা সানা বোর্ড দিতে না নাতি হলে আর বাপে সে আর হালা করে বই ঠিক বাজ বুড়ো লিল্লে দেখি ফুয়া শুধু দেখতে বাপু সিয়ারা হালা খিরে বাবু সিয়ারা হালা বা তোমার খেয়ে দে হাতে না বাজে কিছুই তো না বুড়ো গিয়ে তো এ নাই এটা কে মানা মানে নেই দুনিয়া কতদিন তা হইনি আর শেষ হয়ে গিয়ে খেয়ে দেখো না বাজে তুই ফোয়াইর চেহারা খালা করে সানা বোর্ড দুয়ো তিন দিয়ে বুড়ো ওগো গালো বুতুর দিয়ে রে উ তো গুরত দে সামান্য ভাত যা তো সামান্য ভাত হাত দাত দাত সামান্য ভাত রে হাত আবার আর দেওয়া না কত রকিল দি দান না থেকে দিন দে না নাতি আবার খেয়াল আছে সুবহানাল্লাহ ইতাল্লাহ হাত দে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফলা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান করিমা ওয়া হাফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ইবে হুজেশ আয়াতের ব্যাখ্যা ইম্মা ইয়াবুলুগান না ইন্দাকাল আহাদুহুমা একজন বাসি দায়িত্ব রে দুইজন ফালা তাকুল্লাহুমা উফ
উফি বেহুদা আরবি শব্দ নিয়ে বাংলাতে বেশি ট্যাং তো গেই তো কোরআন করে আইলে ধনকান মা বাবার অবস্থা দেলি উ ফুয়াই আল্লাহ হবে উর হবে হবদা কি উ হদরে আবা তুই ওষুধ খাইও না আইরে হুজাল্লাদ দে বউ হাতে কি ওষুধ খাদ দে তত করে ফেলাই দিত দে বত্রিশ নিয়ে ধর গোটা ব্ল্যাক হাটে হাত ধরে সে তো মাথা খারাপ গিয়ে বত্রিশটা তোর মত নেই না ইংকিলে হলি আমার ওষুধ খাবে সমাজ নাই তু আয় হইল হনবতা হাইতু এখন মিলি তুই আরো জোর করি খাবার হই দাঁতিন হয়ে গেল দে আর মাঝে মাঝে হওয়ারও দিবে আর তুমি গোসড়ি দিত এক আলমের দিন হয় দেবা মা বাবার ওষুধ খাবো তো মা বাবার লাভ লাই এড়ো তোমার তুমি বকা চকা করে দিতেন সুবহানাল্লাহ আর কি ওয়ালা তনহার হুমা তনহার শব্দ ব্যবহার করি কিন্তু আল্লাহ তালা সুরন মিজি ওয়াম্মা সাইলা বিক্ষু করে জ্বললে জেটকে হতা হস হবদার মা বাবার লয় হল্লা বাড়ি রাখানো কথা জিন্দগি না হবে যদি গুরু তেললে গদ্দানোর দাঁত রাখতো তুই এত গদ্দান কেন এই গদ্দানা চাললি ওটা এইটা বলে ইউনিভার্সিটি ফর দে বাবা ইন্দে মানুষ দে হাজার আর গড় কথা ফুরে দেছ না আই ইউনিভার্সিটি ফর দে তুমি হইনি ফরা ইতে ইউনিভার্সিটি ফর দে করা ফুরে তিত না হতাইর করা তো মানে হাইতে রে দে বাদ মাস হই ছড় তুই আনলে লিবে আদ পেখানে গলি আল্লাহ তুই এক কেজি তরমুজ দেড় কেজি তরমুজ কুড়িবার হাত বদলাই আদামে লাগে রে তোর মায়ের তোর গোফুয়া দশ মাস ফেডল জিন্দগি ফেট বদলাই নেওয়া পারে তুই একটা চিন্তা কর واغفر لهما جناح الذل من الرحمه واغفر لهما جناح الذل من الرحمه ايبا হইরে শেষ আল্লাহ হদ কেন করিবে হইতে রনি তুই যে এত ডর গেইস গই তোর মা বাপ গুরু হই গই গই কোরি কোরা দেখ না হদ আল্লাহ দেখি তো আর ওবিতিবেন নাম দি দাস্তে আরা কি নাম আস্তে আরা স্কুল কলেজের ফলো পরিবার নাম রূপক কর্মদার হয় সমাস রূপক আল্লাহ তালা হদ খুঁড়ি কুড়া যেতে সালুই রাঁড়ে না দেহ কিলে আড় দে বাচ্চা উল্লে যেতে ঘুরি ঘুরি আড়ে উদ্দি দেখা যাতে শিলু গয়া তিকে ডাক মার গিয়ে ছেলে ডাং মারানোর ওয়ার ওয়ার খুঁড়ি ও গুরমি কেউ ডাং মার গিয়ে ডাং মারানোর ওয়ার ওয়ার সাবি এক গুণ হড়াই গিয়ে হসাই দেখো ভাগর তলায় কুমড়ি ফাগলে শিবিদের কিনা নাকি এঙ্গ থেকে নামাতান কা
অ্যাঙ্গুরি থেকে হদি খেয়া হদ কুমুরি রাগে দর এলে গুরু গুরু সাহায্য যদি ভিতরে শিবি দর দেউ মরে যাই বই ইটা জানা দা ইটা অ্যাঙ্গুরি থেকে শিলায় হদি কিরে এলে গুরু গুরু মজার মজার জিনিস দিলাম দিন গেল গড়া হদি না কেন হই গো সাইতে না দা আল্লাহ হদে তুই জোয়ানই হস আতিন দরয়ে তোর কা শক্তিশালী তোর মা বাপ দুর্বল গি দুনোজন যা তো বইব দুনোজন গর দে আত্তান তুলি দিস কুমরি কুরন নাম এত রাত জারে তে তুন তোর মা বাপ তো হস্ত লাইব ইতা লাই কুরি জেলে ভাগ সাল হয় এলে গরি গরি সলাত থান হার হুমা কুল্লাহুমা কওলান করিমা ওয়াকফিদ লাহুমা জানাহাত জুল্লি জানাহুম মানে কি ভাগ জুল্লুন মানে মা বাবু বুঝিবু দে কুড়ি জেলে ফোয়ারা রক্ষা করি কি তুই তোর মা বাবু রে রক্ষা কর দাদর মিনর রহমা গোড়া ধনিয়ার ব্যাগ কিনে তুম বাসাই বেলায় মহব্বত ব্যাগ কিন দিয়ে মা বাবুর গর দাঁত দিয়ে আমাকে হেবে দেখ না আমাকে এনন্দ হওয়া না আমাকে ফরিবে মদিয়া শরীর ওই তো মা ডর ড মুশকিল মানু আমি হড়ায় ইত্যাদা হতে কিছু না লাগবে আল্লাহ এবার গুরু জিনিস দি খুশি কিছু করা না হড়ায় আনারোগ্য আনিবে ফাড়ি দুর্গ্য আমার হসাই দশ বারো খাওয়ানোর পর নাতি হলো ডাকছো না কেন হাতে তারা বহুত খাই দূর আমি বহুত খাই দে মুখান ভুয়া না ও তুই দুয়া সোহান আর কে না হইব শহর তো না ইয়েও গে না রাতে ইয়ে আয়ের তৈলে তৈলে গি খুয়ায় নাত গলা দিয়ে লাল হত্যা ভাই ও আল্লাহ নি লাল হত্যা আইন তো হই দেখ বউ এলে সব ফাঁকে ফাঁকে স্যার কথা লাল সারি একটা নাত বাবিতে দেখিলেন দেয় আইন তাম হইলেন দেয় নিনে হন হোক বাদাম মতো মনত না তাই ফুয়া সাই যাতে লইয়ে এতে বুঝে দিতেলেন ও না ভা আল্লাহ এতে যাই রাত আস লাল হত্যা তো হাত দেয় মাই এন তো আর মায়ও তো ফোয়ার ফ্যাট হতো মুখুজু সাত দেয় ঠিক আছে আর কোনো চাই না রে পুঁতি তো শাড়ি তো আর দেয় না চাল্লা আল্লাহ হইলে সুন্দর দিয়ে আর কি গো দুজন রইলে বেড়াই ধরি রহমতের সাথে কুরাই ভাগ দিয়ে দিকে ভাঙ অকর রব্বির হাম হুমা কমার এক ভাই আমি সখীর আল্লাহ রে আর আর জেললে কুমুরির নাম করে ফেললি আর মা বাবা দয়া করি রে আজি বুড়ো গিয়ে গিয়ে আয় আল্লাহ আয় কিছু করিন না ভরে মুনি আয় করিন না ভরে দয়াই আন তুমি করো সুবহানাল্লাহ মেরা যখন যে অক্কল তুমি লম্বা কথা হয়ে যাল্লাহ মা বাবু সুবহানাল্লাহ দোয়া করুন দোয়া করুন হদু জো দোয়া তো করিস আয় বরারিন ভাই দি হদু কি দে হদা বেতন ভাই দি মাত্র 20000 টাকা মা বাবুর 5000 টাকা দি ফেলাই বউ ফলে আসলে নি ভাই তো আর মা বাবুর হন লাগে ই হন হব আর মা বাবা হদেই তে আনার উদ 5000 টাকা দে দান না দে এলে বিড়াল মা বাবু হট্ট নাই কি আছে আর ব্রেক ফক্কর হতা হইলই তো না এটা 5000 তুমি বেশ করতুম দিবে হাসে বাজে এটা ফায়দা 5000 20000 সদার মা ভাই আর বিশ্বাস না করে সদায় কথা বহুর কথা ধরে তো জমাত দেখ আল্লাহ বুঝিন না ফা দেয় বুড়া মানুষ আল্লাহ ইয়া জানা না জানে নমাতন গা রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম
রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। ও বান্দা তোর হাম তুই গরিস, মা বাবার মনে কষ্ট তাইলো, আইয়া নলাই গুনা নলাই কম, তোর আমি মাফ করে দিও, তোর হক তুই আদায় করিস, মাফ আয় করে দিও, মা বাবার মনে কষ্ট তাইলো, খেয়ার দ্বারা প্রভাবিত হইলো, আয় আল্লাহ তালা গুনা নলিও, কেয়া রব্বুকুম আলামু বিমাফি নুফুসিকুম, তোর খলম মধ্যে কি আছে, মা বাবার দয়া আছে না, ভালো সাহায্য আছে না, নাই ইয়ে দুনিয়া খেয়ে না যাবি, আয় জানিস সুবহানাল্লাহ। আর মা বাপ কানা ঠিক করে ছিল না বাজি ফুয়াজিবে গরব তাই ফরির মাসু দই বেরো না হাবাই উগ্র সহন নিজে থাই দে এবার ও মাঝে মাঝে ফাটাইও নিও না নাতির নিত্যান আছে ইয়ানো দারো ভালোবাসা বাড়িব এটা তো ফরির মাছ খাইতে মনে হয় ইয়া ফাটাইবার সময় তার উগ্র হাতে খেয়া তোমার ফেলা গিয়ে ভিতরে গিল মাছ দেওয়া ভর দেয় এলে না কই ইব ফুয়া বেউনুল্লেখা সমান আচরণ তোর ভালোবাসা বাড়িব আল্লাহ তাআলা দুনিয়ার মিশরে মেরাজ গঠনার নিজে আল্লাহু আকবার কেন সুন্দর করিয়ে রাখো আল্লাহ আল্লাহ ইং তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা ওয়াতিজাল কুরবা হাক্কাহু প্রতিবেশী প্রতিবেশী মাঝে প্রতিবেশী আজে প্রতিবেশী কদিন নামাতন কা আব্বা নাই দি রসুল্লাহ নোয়াম বাইরে নোয়া লেসু বাইরে খবরদার লেসু সোয়ালা ইন বাদ দিন ফেলাইস ইন দরকার হলে ডাস্টবিনে রায় দিস আর না গাড়ি ফেলাইস ইয়া রসুল্লাহ কেয়া হতর প্রতিবেশী গরিব পাল্টা হাম করে দে এটা তো ডুলে আরো 300 টাকা দিলে সুকি নিন্ন পারে 600 টাকা ধরে আমো কি নিন্ন পারে এটার ফুয়া যদি আতিক কে লেসু সোয়ালা দেহে দয় এটার মা বাপরে যাই হব দে বাবা এটার লেসু এসে লেসু বাইরে ইয়ার লই দুয়া লেসু অন্য না হদিতে বাদ কি নিন্ন পারে লেসু হত তুমি কিনিবো এটা তুমি বিরাট অজ্ঞ শোকায় যাইবই হায়রে আল্লাহ তুমি আর কি বানাইলে আর ফুয়ার হক পর্যন্ত আয়া দা গইল হদিতার মনে দুঃখ আইবে দে তোর লেসু সোয়ালা দেলি তুই লেসু নেন হাই ফেলাইস আর যদি তারা দিন বারস দয় সোয়ালাইন বাদ দিন ফেলে ভিতরে একখানা করে রায় দিস জাতি তার তখন সঙ্গে উঠে পান এতালে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আইরে বুসার লই তো আয়সা আজ কি ফাগাইয় ইয়ার রসুল্লাহ গোস্ত ফাগাই দে হতে জোল একখানা বেশি কই দাও না হতে ইয়ার রসুল্লাহ জোল দিলি তো মজা যাবে কত মজা দিলে যজ্ঞ কত কিনলে হতে প্রতিবেশীর একখা দেয়া ফুরি সুবহানাল্লাহ কি ইন এত আসিলে বাজে আর দাদি তারা দেখতেন না শাক তুই বেশি করে রান দিল তোরা তোরা হটে দিত তো সাসে দিয়া তো চড়াই দিয়া গো তোরা দুম ফিড়া গিসির বানাইলে ফসল নিজে দেখা যেতে রস দিয়া গজা হাবার দে মধু গজা হাবার দে ইয়া ফোয়া ব্যাগ গুণের বানার দে আদি ইয়া উন্দি যে হাগু কেন দেখা খাড়া যাই না আর পা হইলাম তো শিখে দে না আরে টেলিভিশনে তো শিখে দে একা একা যদি কেতা চাও তো দরজা জানলা বন্ধ করে কেন দেহবান ইতে যা তু দেনি বছর শিখকি কেন দেহবান হা ইতো ডর ইয়ুদ দে ইতের বহু হুদ্দিতের ফয় দেহবান মা বাই না দেহবান করে হাত দেই থাকতে লাগে শিখে যায় তাহলে প্রতিবেশী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতন দে জিব্রাইল আন হাসে 1,40,000 22,000 প্রতিবার আমি যে আত্ম ডর লাগতো দে প্রতিবেশী লে হতা হইত ইউসিনি জিব্রাইল বিল জারি হাত্তা জনন্ত আন্নাহু সাইয়াদিসাহু আর তো মন হইতো দে আয় মরণের পরে প্রতিবেশীরও কেন আর সম্পত্তির হকদার মানাই দিব আল্লাহর হাতে ডর লাগতো সম্পর্ক 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 বালা রাইবেন ইতালে মেনশন মেই ফললে জানা গইলি যেগুনো প্রতিবেশীর মেই ফললে জানা গইলি বাইর মেই ফললে এই 10 জনের লগ গইলি যেগুনো প্রতিবেশীর একজনের লগ গইলি গুনো প্রতিবেশীর একখান মাল চুরি করলি যে গুণ বাইরে দর্শন কর চুরি করলি এই গুণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হক তোর প্রতিবেশী ইয়ে তোর একখান খোদাল লইয়ে তুই জানস যে তোর খোদাল কতদিন বার দে হাত দে তোর হাত কুরে দে আ হাত কু ইয়ান হড় ভাইয়া দোয়া হাত ইয়ান আর হইনে ভরা দে ফুয়াই হতে নি ওই ইবে বুঝি দিবার বলি রে আল্লাহর হাবিব হ দিয়ে নলে হজ্জে না করিস আদি ইয়া রাসূলুল্লাহ না জিনিস দে তাই 100 বার এডন মিজে আই যে ইন কামার তুম লইলাম ইতা নামুদ্দ লাহা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া না কেন গুলু ইয়া না জিনিস আই গরি মানুষ হদি ইতা যান হত লই গই কুইতার ফুয়াই ইতার বলে হদ দুরুগ গুনা মাতিস তুই সুরি গইলি ইয়াস হন হদ দে রাসূলুল্লাহ হদ সুরি গইলি ইয়াস
হাদি ইয়া রাসূলুল্লাহ গুনাহ নয়বো না হাদু তো জিনিস যদি জানাজ দয় হাদু লইয়াবি হাদি কিয়া হাদু গুনাহ নয়বো হাদু না গুনাহ নয়বো সওয়াব হবে হাদি কিয়া হাদু প্রতিবেশী লোক হজ্জা না বাজে যে গোফন গোফন তরক তুলে ইসুস এটা আল্লাহ আল্লাহ তোর গুনাহ তো মুক্ত রাইবো সুবহানাল্লাহ দেখুন প্রতিবেশীর আল্লাহ তাআলা কত দাম ইন ব্যাগে মেরাস আমরা তৃতীয় রুকুতে না কেন ফুরি লইবেন আল্লাহ তাআলা আর ব্যাগ গুনো রে তিনজন হতা হইল ওয়াজি দুনিয়া কেন চলিব মানুষ কেন চলিব মা বাপ কেন চলিব এতিম কেন চলিব মিসকিন কেন চলিব মানুষের লোক কি ব্যবহার কাজ করে চলিব আর শেষ হতে যাই আল্লাহ আর গহতা হর আর দিলে ভালো রে আর একজন ঘুষাল্লা দেখি আমত হত হইব আমাদের বেশি তুমি বেশি আর 4-5 বছর আদে কেন বুঝিলা আদে মাহমুদুল্লাহ সানুর নাম বাংলা যায় তো ওয়াজ করে থইলে আর কিয়ামত বেশি দেরি নেই আই স্কিল ইমামল বেশি শত যারা মসজিদত আছে আই মাপ সাইর হই রে বেটাঙ্গ দরে হই হবদার যে হন কে কিছু মুসল্লি যদি ন জানন ফতোয়া ন দিবেন আর দেশের মানুষও বেশি খারাপ যদি মলয়োগ্য তো ফুসল্লে মশা লাগবে ইবে যদি হয়তো হবে আয় তো ন জানে হতটা মলয়বি বিদা গই দিস কিছু ন জানে অথচ আলমর 100 ভাগের 80 ভাগ হইলে আয় না জানে হন সাহাবাই কেরাম কে তো ফতোয়া গো ফুসল লইলি সাহাবাই কেরাম হতে আয় নয় আব্দুল্লাহ বিন ওমর ভারি উদয় আব্দুল্লাহ বিন ওমর তুসের কথা আব্দুল্লাহ বিন আব্বাস তুমি ভারি উদয় আব্দুল্লাহ বিন আব্বাস কথা আব্দুল্লাহ বিন মসুদ ভারি উদয় হ্যাং করে করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আবার অদর করে রে ইয়া ন জানিলে হলে হদাইলে ভাই ইতর মারিত কার করে তো ব্যস্ততা নেই হ্যাং করে কি হর কি গরের ভুল ভুল অত কিছু আল্লাহ তাআলা ইতাল্লা শেষ হতে যায় হাতে ওয়ালা তকফু মা লাইসা লাকা বিহি ইলম এলম সারা হতা বেন হবে আল্লাহ হতে তো না জানস বলে হইস এলম সারা হতা না হইস দরি ফেলিব আল্লাহ আজি এলম নাই ফেলম নাই কিছু নাই এখন ওয়াজ হইলে তো ঠিক নেবে ঠিক না আল্লাহর ফানা আর বেয়াদবি মাফ করলেও গরম বদদোয়া করলেও গলন ফলটা মল লই সঙ্গে বাড়ি গিয়ে বুঝে না মুজু কোনিয়ে কইনে রেডি আর মাইছে ফলটা মল লই না বুঝে বেশি বাড়ি গিয়ে আর কাছল খারাপ ফুসে বেশি দিলি ক্যাং ক্যাং খুশি খুশি লাই ফানুক জায়গা দুয়া হাইতে মনে হয় ওটা যাই দে আর ফুসে হম দিলি এহেন যে গুদি চেহারা ডারা হাল হই হতে বাড়ি ফুসের গিয়ে মনে নতায় আর মাতা পিতার প্রতি সদ ব্যবহার করা ভুলিব নিকটাত্মীয় মিসকিন এবং প্রতিকূলের হক মেহমানের হক আদায় করা ভুলিব খবরদার অপব্যয় ন করিবি অপচয় এবারে ন করিবি ওলা তুবাজির তাবজিরা 5 নম্বর যদি কেয়ার সাথে সম্পর্ক রাখতো মন ন হয় হনুকে ফইরা ইরে হরাত কুজ্জি দয় এই দাদা বড়া নাই নাই এলে ন হইস আ ভাই আজি এত বরকতই অন্য দিন এসে কি হইছো আর আর মুরব্বি হলো হতে আজি কি বরকতই এলে ভালোবাসা দিই রা কথা হইস আল্লাহু আকবার আল্লাহ কেন শিখে শিখে 6 নম্বর কোথায় গিরি ন করিস ওয়ালা থাকলুল ইয়াদা কাইলা অনুকে কা আবার বেশি এবারে এই রে আন্ডার ওয়ার দুকুলি নদীস এল নগরীস মাঝামাঝি তাই সুবহানাল্লাহ ঠিয়াজিম পকেটত আছে এই দুই ব্যাগ কোন দুই যদি মানি ব্যাগ কিনে ফেলাই দেয় মানি ব্যাগত কি রেখে মার হয় নামাত হাত থাকাম বই দোয়া না আসিল আর মানুষের বাকি দিতাম আর বাকি নফুজ দেওয়া ভাই শহর মানুষ তো যে সময় জিন লিয়ে গই খুঁজলে হতে ইচ্ছে তারা দিয়ে মেরি মানুষের সামনে খুঁজলে হতো মানুষের সামনে বেজুত কে ঘর হওয়া
তাই আন্ন খুঁজতাম। আর একদিন আর ভাই হদি একটা বাদ দিয়ে ফেলন গো না এই নন ফাইতাম না হদি কে হদ বাকি দিয়ে যদি বাক্যা উসুল করি না ফান্দয় হাতা জীবের লেখ হাতা এবার ফুসি হতো গুণারি না আর আসলে দেইলাম আয় খুরি টিয়ে হাতালে দিবেন ফুসি হতো গুণারি তো টিয়ান তো সাত নম্বর অভাবত ধারণায় সন্তান হইতে গড়া যেত না ফুয়া বেশি হইলে খাবান্য হয়ে দিব না মাথাতে চিন্তা না করব আর জনের হতে তো খ্যাং করিলাম ফুয়া দুয়ার তুমি খ্যাং ওয়াইম ফুয়া বেশি হইলে তো দুনিয়ার মধ্যে খাবান্য হয়ে দিব বুজুর্গ হইবে হত হলে তুই আগে মরে যাবি শুনো কারণ দুও নইব তুই মরে গেলে আল্লাহ 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 আট নম্বর জানার দ্বারা হাসো না যাবে আজকে গোড়া দুনিয়ায় মোবাইল উগুয়ে শেষ করে দিই আল্লাহর ফানা আল্লাহর ফানা বাজে চকুরে ঠিক রাখ কানরে ঠিক রাখ চেহারারে ঠিক রাখ নয় নম্বর সত্য করানো যাবি গিয়ারে বিনা দোষে আত্মহত্য করানো যাবি সুবহানাল্লাহ আল্লাহ তক্তুল নফস আল্লাতি হারাম আল্লাহু ইল্লা বিল হাক দশ নম্বর এতিম মিসকিনের হক আদায় করা ইতার হক নগলাবি যে এতিম মিসকিনের হক গলাই আল্লাহ হক খামা ইয়াকুল নার বড়োর আগে দিলে বড়োর ঘরে দিলে ইতারা হয় দিলে ইতারা তুই বিশ্বাস কর না আয় ব্রহ্মাস পুরুষ ফরাতে ব্যাকরণ উগত কি আছে পার্সন পুরুষ হতো পুরুষ সব প্রকার হতো দু তিন প্রকারের হতো কি কি হতো উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ মানে ফুকর ডহন মিক্কি আছে তুই হ চাই উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ সারা হয় হয় যে সমস্ত জামাইয়ে বছর হমদ দুইয়ান শাড়ি দেয় এই উত্তম পুরুষ আর যারা হমত একখান দেয় মধ্যম পুরুষ হয়তো জীবন এক হাজার দিব বলে হয় আর আমন দেয় এ নাম পুরুষ পুরুষের নাম আছে আল্লাহ আকবার আর কি বারো নম্বর ওয়াদা ওজন ওজন মানে ভাজি দিবে ডাক্তার প্রেশার মাপি রে তুই না জানিলি প্রেশার কত আছে এর নকইবে খবরদার একজনেরও মাপি দে ইতে কিছু নহ জানে ফ জানে হ্যাঁ রায় সাথে ড দিস মুখ এলে হাঁপের হাঁদি কি রে হদা হাত থেকে হসপিটালে যাব রে কি দে তোর তোর হসপিটালে যাব দে হদা হাত তোলা সাড়ে তিনশো কি সাড়ে তিনশো প্রেশার বলে হ্যাঁ তো তুই তিয়ে কেন আসিস কি সাড়ে তিনশো হ্যাঁ তো প্রেশার মেশিন আছে আমি মাফি চাই হ্যাঁ দিলেন তো নব্বই তো নিয়েছি হ্যাঁ তোরও হই দে হতো কত অমুক হই দে ইতারে যাই ফুসলেন তুই প্রেশার মাফি জানেন না হয়তো মাঝে মাঝে মাফি মাঝে মাঝে আড়ি দেয় না ধরে কমত কমত করে দে আল্লাহর হস্তে গুণ কবি রে এইভাবে মাফ থামল দুধ থামল দিবে ওজন থামল দিবে গজ থম্ন দিবে হিন্দি মাপে গজ ইয়ান একখান মাপ তিন এক ইঞ্চি ঠেলে দিস না ও গো মাপ আছে তো মাপ আছে তো আল্লাহ তালা ফেড়ো তো মাপ দিই অন জিব্বে হন দে না ফেড়বু তোর সদ্দুর বই গিয়ে অনে দেখুন না ন দেখি তো যদি সদ্দুর বই গিয়ে আজকাল গলায় দেওয়া ভর্তি ভর্তি দিন ন দেখ কিন্তু আল্লাহ হতে আজকাল একজন ওড়া যা তো বড়ি যাইব বই তো জিলফে আর এখানে ঠানিব জোর দিলি বাঁধ ঘুরে কি করে দিব বমি ঘুরে দিব আল্লাহ হতে একটা মাপ দিই তো তো তারা দিন বেহানা করানো ঘুরিব আর এক সমান বেশি ঠেলা মারিব তো এটা নজাই ন হারিবি তো তুই এটাও মাপ আছে তো বেড়া আর হদিম বাইরে বেড়ো আঁকি দি রাখি উল্টা উল্টা নগরিস তেরো নম্বর ও হইলাম দে আলম সারা খবরদার 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 চোদ্দ নম্বর
অহংকার। আল্লাহ আল্লাহ রসুল কইদন ক্ষমতা পাইলে মানুষ তুমি কি আই যাবি, অহংকার আই যাবি, এটা এত অমর কুরন নানাটা দেয় না নবী অন কইদন আমি আল্লাহ এত বড় সাম্রাজ্যের মালিক এর আয় খোদা মাইশুরু জুলুম নগরী দয়া করি সুবহানাল্লাহ অন আগামী বছর যে ক্ষমতা পাইবি আর অন সাহাবি হলো মাইর হেই ইম ক্ষমতা পাইলি অহংকার আয় জিতবি ঘরে ইতালা আগে ভাগে অন কইদন কি নগরী আল্লাহ পরিবারের অহংকার, পেয়ার অহংকার, সমাজের অহংকার, রাষ্ট্রের অহংকার, ক্ষমতার অহংকার, বলর অহংকার, গদ গোস্ত তাহলে ওইতে রান্না নিবেন তরকারির অহংকার নবীর কমিয়া তিনবার ফেহান হইল তরকারি লেগে বাইরে যাবি বিশাল তুই উড়িনি পারিবি আর ফইলের বার মনে বোধ যাইতে দিবি দ্বিতীয়বার ধরে নিব তৃতীয়বার ফেহানা কর না ফেসা কর ঘুরি বেঁধে সবুজে হুঁদা ভরি কি দোষ তিনবারও তো খেয়ে দে ট্রাক্টর হতে সালান হতে কি লিন্দে ভাত তো হিন্দি মারি কি হিন্দি মারি কি হিন্দি মারি কি মারত দে তিনবারই দেবে রাত তোর হারে হড়ায় তুই হ্যাং কিলে করেছে বুকুর বোতাম খুলে দিয়ে হ্যাং করে কি লাঁড়া যায় হম হাবিলি যেতে আল্লাহর ওয়াস্তে আল্লাহ দিয়ে সাইস্তো আলহামদুলিল্লাহ তুলে সগুর ঘুরে বহু দেহ হদিবে তো কি হইতে না পারে ডদি নাই ফুক বই আছে ইবেল লেখা করো কথা আছে রেল দেখতে ইয়া তোমার তো খেয়াল হাত দেয় লেখা করো তিনবার পেহান লিলে করো না আমার তুই আর মাম বই দিস অবশ্যই জন্ত নাই ওটা তিনবার পেহান হই তখন ভাবিলি যে বলেছিল কি রকম কাজ তিনবার বেহান হই আমি তোমার তো বাপ না ভাই নাকি বউ ইয়ার লহ দোষ না তার দোনো না তুমি আর তো অহংকার কিনলে করো দাঁড় হম আল্লাহ তালা শেষ সতা হদ দেখি হজরত লোকমান আলাই ইসলাম ফোয়ারে ওসিয়ত করে দেড় কি অহুত তুই অহংকার করলে হনো ফার তো মুসলিতের তিন আর অহংকার করলে হনো জবিন ফাড়ি নিজের তিন এটা লাল্লা জিয়ান দিয়ে আল্লাহ শুকুরিয়া করি আমরা কা পড়িলি সুরা বনি ইসরায়েলের তৃতীয় রুকু অন্তত এই মাস হতে যে নিশান ফরম দিলে মেহরাজ পালন কি করম গরু গোস্ত হন অসুবিধা নেই আইও খাই তার হইলে আরও দর দিও কোনো অসুবিধা নেই কিন্তু ও তো গরু গোস্ত দুরুটির নাম আর ফুক গয়ে আরো কইতে দেয় সহ লড়ুর দিন বা আড়াই ওর হাঁদা ফরে আড়াই ওর বলে হাঁদা ফরে দেয় আমার দুবো তিন ওর এন আড়াই ওরই বখন দিনটা হতা হল হাদিন তুই না জানো সেই তেরটা কিন্তু তোরার ফোয়ারে হচ্ছে কি কৃষিকার আধুনিক ফোয়ারে পুরানো জিনিস বেম বরবাদ গিয়ে আর ফোয়ার হদ আহা তো আড়াই ওর হান দিব কেন তিন ওর এন হইব না দুই ওর হইব হদ মনে কর আয় মরে গিয়ে ফুট আহা তো তুমি কেমন রস শুনছো হদ এন মনে কর শুনো আয় মরে গিয়ে আহা তুই আর তুই সহ লড়ির দিন হান দর দে রে তুই কেন করে হান দিবি আহ আয় কেন কই তুই আড়াই ওর কদিবে কি হদ ফুরে ফুরে অফু দিবে বলে আড়াই ওর না না বাজে থাল বিতাম না আল্লাহর কোরআন রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রসুলের দূর উড়ে গিললে নিয়ে চিন্তা করা হলো না কৃষি কি বললে নিয়ে সারা রাষ্ট্রপ্রধান বিদেশত গিয়ে গই রাষ্ট্রপ্রধান বিমানত করে গিয়ে এই গিয়ে সেই গিয়ে আইসি ইয়ুত বিরতি ইয়ে ইয়ে বড় হতা নাকি আর দেশের লাই কি নিয়ম বড় হতা রসুল খ্যাংগুরি গেল খ্যাংগুরি গেল ইয়ে বেশি বড় হতা ন উম্মতুল্লাই কি এমনি ইয়ে বেশি শিখেবেন আজ এ খ্যাংগুরি গিয়ে উদয়েন হয় দে উম্মতুল্লাই কি এমনি ইয়ে না হয় ইয়ে না কাপড়ি লিবেন আল্লাহ তালা আর ব্যাগ গুণ রে আমরা বেশি কষ্ট দিয়ে আজ ইয়ে হম কই করি রে এই মাহফিল নানরে কিয়ামত পর্যন্ত জিয়া তারা হ আয় আল্লাহ রাব্বে কোনরে ইখলাস আতা ফরমাও আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমান হল হৃদয় গর
আয় আল্লাহ আফগানর এলে শিশু মুসলমান হলরে বোম মারিরে শেষ করে ফেলাই, কাফের দুই একজন মারা গেল গোড়া দুনিয়া তছনছ করে ফেলাই, মারি ফেলে দায় আল্লাহ কে হন হতা নহর, অমনি তুমি তার আল্লাহ হামি আর নাসের জব মুসলমান আল্লাহ তুমি দয়ার খোদা, তুমি দয়া করে তার রহমত সাদরে সাহারা দ, আয় আল্লাহ গারাঙ্গের বড় জোর সড়ো জোর রহমতুল্লাহ আলাইহিমা ব্যাগুনর কবর মেজে তুই এ মাহফিল সওয়াব পৌঁছাই দে, তারারে রফে দরজাত করে দে আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ এলাকা নর শান্তির এলাকা বানো, প্রত্যেকটা মুমিনের পরিবারের প্রশান্তির পরিবার বানো, যারা পরীক্ষা দেয় আয় আল্লাহ নিজে খেয়াল করিয়ে দে, মা বাবা আত্মীয় স্বজনে খেয়াল করিয়ে দে, ইয়া তো উন্নত মানের রেজাল্ট দান কর আয় আল্লাহ তাআলা, শেষ সালে শুধু এক কান দোয়া, যেদিন আর জবান বন্ধ হইব সকল লড়াচড়া বন্ধ হইব, এদিন জবান বন্ধ হইবে রাগদি জবান দি শেষ হত তুই দয়া করে চালু করে দিও, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।